ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আইওয়া الاخوات ইখওয়ানি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আল ইলাহ অর্থ হচ্ছে যার ইবাদত করা হয় যিনি উপাস্য আমাদের ভাষায় আমরা যে কথা বলি এর দাসত্ব এটাও বোঝায় দাসত্ব করা হয় কিন্তু জিনিসগুলো যেহেতু বাংলা শব্দ আমরা সচরাচর ব্যবহার করি না এই কারণে আল ইলাহ জিনিসটা আমাদের বুঝে আসে না আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের কর্মকাণ্ডে অনেক কিছুতেই এর পরিচয় ঘটে যে আমরা আসলে আল ইলাহ হিসাবে কাকে মেনে নিচ্ছি যদিও আমরা মুখে বলছি না একটি শব্দ যেমন ছোট সোড়ার ভিতরে আসছে ইলাহিন্নাস মানে মানব জাতির ইলাহ আবার আল্লাহ সুবাহ বলেছেন নাস। যে মানব জাতির রব কোনটা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দিক থেকে সেটি হচ্ছে উলুহিয়া ইলাহিন্নাস মানব জাতির জন্য হচ্ছেন ইলাহ আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইলাহাল হক প্রকৃত উপাস্য প্রকৃত ইলা আল হক যিনি সত্য উপাস্য এটি বুঝতে গেলে যে অনেক ভেজাল উপাস্য বাতিল অথবা মানে মিথ্যা উপাস্য যে আছে সেটা জানতে হবে জানলেই তখন বুঝা যাবে যে প্রকৃত উপাস্যটা কি এখন যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ইলাহ অনেকগুলো আছে এবং এর দলিল হিসাবে আমরা আজিম থেকে অনেকগুলো দৃষ্টান্ত তুলে ধরেছি তার ভিতরে কিছু বাদ পড়েছে আমরা আজকের ক্লাসে সেটা আলোচনা করব আমাদের ভেতরে কোনো আজকের ক্লাসটা খুব চিন্তা শীলদের জন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনে তারপরে বোঝার চেষ্টা করতে হবে এখানে আজকের ক্লাসে কোনো কাহিনী কিচ্ছা অথবা কোনো ঘন ঘন হাদিস বলে হুকুম বর্ণনা করা ইত্যাদি তেমন একটা আসবে না এটি হচ্ছে আপনি যেটা চিন্তা করছেন সে চিন্তাটুকুকে সংশোধন করতে হবে যে ক্লাস যে যে কথাটা আমরা শুরুতেই বলেছিলাম গত ক্লাসে যে এই যে ইলাহ আমরা দেশে থেকে যেগুলো শিখেছি যে আর কোন ইলাহা নাই একটাই রয়েছে সে হচ্ছে আল্লাহ এই আকিরা শুদ্ধ নয় ইলাহ অনেক রয়েছে আল্লাহ সুবাহ হচ্ছে প্রকৃত ইলাহ যেমন একটি আয়াত রয়েছে আয়াত নাম্বার পাঁচ রাসুল্লাহ যখন তিনি বললেন যে আল্লাহ সুফলা হচ্ছে প্রকৃত ইলাহ আর তিনি হচ্ছেন ইলাহুন ওয়াহিদুন তিনি হচ্ছেন একমাত্র ইলাহ আর সমকক্ষ অথবা এই ধরনের কোন ইলা মানে সত্যিকার ইলা পকৃতইলা আর নেই। তখন কোরাইসরা যে কথাটা বলেছিল মুসজিিকরা সেই কথা আল্লাহ সুব হানাওয়া তাহানা কুরানোল আজিের ভিতরে তুলে ধরেছেন। আজ আলা আল হাটা ইলা

বহু ব্যবহার করেছে আল্লাহ নিজেই ব্যবহার করেছেন আর আমরা ঐতিহাসিক ভাবেও জানি যে মানে লাত এবং মানাত এই তিনটি ইলাহা গত ক্লাসে আমরা আলোচনা করেছি কোরআন থেকেই আমরা দলিল নিয়েছি তো আরো অনেক ইলাহা ছিল এই কারণে তারা বলছে যে আজালা আলিহা তা ইলাহান ওয়াহিদ যে সে কি আমাদের সমস্ত গড ইলাহা মানে এই ইলাহগুলোকে নিয়ে একটি ইলাহা তৈরি করছে এটিটি এক এটা তো একটা আশ্চর্যজনক ব্যাপার ইননা হাযা লাশাইউন উজাব একটি একটি কিউরিয়াস মানে এটাতে একটা আশ্চর্যজনক ঘটনা তাহলে এই আয়াত দিয়েই প্রমাণ আবারো হচ্ছে যে অনেকগুলো ইলাহা তখন ছিল তার মানে অতীতে ইলাহা ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে বহু ইলাহা আছে এটাই হচ্ছে আমাদের বোঝার ভুল আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ অনেকগুলো আছে এইভাবে কথা বলা ঠিক নয় এটি আল্লাহ সুবাহ বলেন নাই যে অনেকগুলো আল্লাহ আছেন এটা বলেন নাই

যখন তাদের কাছে বলা হল যে আল্লাহ হচ্ছেন একমাত্র প্রকৃত ইলাহ লা ইলাহা ইলা ইহ এই কথাটা যখন ওই মুশ্রিকদের কাছে বলা হল তারা কি করলো অহংকারে ফিরিয়ে গেল ইয়াস্তাক বেরোনা তারা অহংকারে এটাকে ডিনাই করলো অস্বীকার করলো ওইয়া কুলুনা আ ইন্না লাতারিকু আলি হাতিনা তারা তখন বললো যে আমরা কি আমাদের এতগুলো আলি হাতিনা এই যে এখানে পরিষ্কার করে দিচ্ছে আবারও আল্লাহ সুফার বলছেন যে আমাদের যে অনেকগুলো ইলাহা আছে সেগুলোকে আমরা তরক করব লাতারিকু আলি হাতিনা যে আমরা আমাদের ইলাহাগুলোকে কি ছেড়ে দিব লিসা মজনুন এই পাগল কবির কথায় মানে নবী সাল্লি সাল্লামকে তারা বলল যে এই একটি হচ্ছে শাহ ইরুন মজনুন একটি পাগল কবি যে ছন্দে ছন্দে কোরআনের আয়াত পড়ছে আর বলছে যে ইলাহা হচ্ছেন একজন তাহলে এটা পরিষ্কার এই আলোচনা আপনাদের খুব আগ্রহ হচ্ছে না এটা স্বাভাবিক কঠিন বিষয়ে তেমন কারো আগ্রহ থাকে না কিন্তু প্রিয় শ্রোতা আপনাদেরকে নসিহত করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ না বুঝে কবরে যাবেন না প্লিজ জানতে হবে ইলাহা কোন কোন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার ক্ষেত্রে জানতে হবে এটি জানতেই হবে এটি না জেনে আপনি সামনে আগাতে পারবেন না না জেনে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গেলে বাতিল ইলাহা গুলো সম্পূর্ণ ভাবে জানতে হবে যেমন গত ক্লাসে আমরা ইলাহ যে আরো ছিল সেগুলোর ভিতরে এক প্রকারের ইলাহ আমরা একেবারেই আলোচনা করিনি সুতরাং আজকের ক্লাসে সেটা আলোচনা হবে সুরানু আয়াত নাম্বার তেইশ আল্লাহ সুহান বলছেন ওকালু লা তাদারুন্না আলি যে নুহ আলাইহিস সালামের সময় যে তার আমলেই যখন মুশরিক যারা তৈরি হয়েছিল তারা বলল তারা বলল যে উই শ্যাল নট লিভ আওয়ার গড আমরা আমাদের গুলোকে ছেড়ে যাব না আলু লা তাজারুননা আলিহাতাকুম যে মানে

তাহলে এখানে আমরা কতগুলো দেবতার নাম পেয়ে গেলাম এই দেবতা গুলোর কি নাম সুয়াউস ইয়াউক নাসর এগুলোকে পরিত্যাগ করো না তারা বলছে যে যখন নুহ আলি সালাম তাদেরকে দাওয়াত দিল যে তোমরা তোমাদের মানে অন্য অন্য কে ছেড়ে দাও তখন তারা বলছে যে এগুলো তোমরা ত্যাগ করো না তাহলে এখানে পাঁচটি ইলাহা পাওয়া গেল একটি হচ্ছে ওয়াদ সুয়া সুয়াউস ইয়াউক নসল ইবনে আব্বাস থেকে হাদিস এসে বোখারিতে চার হাজার নয়শো এখানে ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা তিনি বলছেন সময় এই যে পাঁচটি নাম ওয়াদুস ইয়াউক নসল এগুলি হচ্ছে দেবতা ছিল এই দেবতার মূর্তিগুলো তখন মানুষজন পূজা করতো সেগুলি পরে আরব জাহানে চলে এসেছিল তার মানে আরব জাহানে যে ধরনের মূর্তি পূজা হতো সেটা শুরু হয়েছিল নুহ আলহ সালাম থেকে সেটাই পর্যায়ক্রমে এখানে এসেছে তাহলে এই কাজটুকু কাজটুকু কিভাবে হয়েছে প্রক্রিয়াটা কি শুরুতে কিন্তু এরকম ছিল না শুরুতে ছিল যে এই লোকগুলো মানে এদে কিছু গুলো লোকের নাম যারা সেই আমলে অনেক ধার্মিক লোক ছিল যে লা মিন ইবনে আব্বাস বলছেন যে এই যে পাঁচ পাঁচটি নাম ওয়াদ সোয়াউক এবং নসল এগুলি হচ্ছেন জন সলেহীন লোকদের নাম নুহ আলি ইসালামের আমলে ছিল ফালাম্মা হালাকু আউহা শয়তানু ইলা কাউমিহিম আন আনসিবু ফি মাজালিসিহিম আল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবান সামুহা বিআসমাইহিম যখন এই লোকগুলো মানে ধর্মিক ছিল তখন নুহ আলে নুহুর কাউমি নুহ ওই লোকগুলোকে সম্মান করত তো তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে যখন তাদেরকে সম্মান করতো তাদের মৃত্যুর পর যখন এই পাঁচটি লোক মরে যায় তখন শয়তান মানুষের অন্তরে একটি অনুপ্রেরণা উদ্দীপনা সৃষ্টি করলো যে তোমরা ওই লোকগুলো পাঁচটি লোক যেখানে বসতো সে বসার জায়গায় তাদের নামে মূর্তি তৈরি করো তখন তারা তাদের নামে মূর্তি তৈরি করলো এবং তাদেরকে উপাসনা করতে শুরু করলো ফালা ইদা হালাকা এটাই হচ্ছে মূর্তি পূজা অরিজিন শুরু হয়েছিল যেটি মানুষ মানুষকে পূজা করতো মানে মানুষের মূর্তিকে পূজা করতো সেখান থেকেই শুরু শুরু হলো তার মানে নুহ আলাই সালামের আগে ইলাহা একটি ছিল বহু ইলাহা ছিল না ইলাহুন ওয়াহিদ আদম আলি সালাম থেকে শুরু করে নুহ আলি সালামের আগ পর্যন্ত সারা দুনিয়ায় ইলাহুন ওয়াহিদুন একটি ইলাহা ছিল সেটি হচ্ছে ইলাহিন্নাস যেটি মানব জাতির ইলা সেটি হচ্ছে ইলাহুন ওয়াহিদ একটি ইলা কিন্তু নুহ আলাই সালামের সময় পাঁচটি মানে সলেহীন লোকের মৃত্যুর পর তাদেরকে অতি শ্রদ্ধা করতে গিয়ে শয়তান তাদের প্রতি যারা অনুরক্ত ছিল তাদের বসার জায়গায় তারা তাদের মূর্তি তৈরি করে দিল এবং তাদের পূজা করা শুরু করে দিল অনেকটা আমাদের দেশে এই শহীদ মিনার এর মতো আর কি যে যারা ভাষা আন্দোলনে ইন্তেকাল করেছে যে তাদেরকে ভালোবেসে তাদের তারা যেখানে নিহত হয়েছে কিংবা মানে ইন্তেকাল করেছেন সেখানে একটি বড় পিলার করা হলো তাদেরকে সম্মান করা হলো এবং বছরে একটি নির্দিষ্ট সময়ে সেখানে গিয়ে ফুলের মালা খালি পায়ে তাকে তাজিম করা তাকে সম্মান করে তার চারপাশে তাদেরকে স্মরণ করা ইত্যাদি এই ধরনের এর সাথে অনেক মিল আছে তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে মূর্তি পূজা অথবা কোনো স্ট্রাকচার কে পূজা করা এগুলো এভাবে ভালো কিছু মানুষের মৃত্যুর পরে শুরু হয়েছে এটি হাদিসের ভিতরে এসেছে বহারি মুসলিমের হাদিস রাসুল্লাহ সাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েন তখন আয়সা রাদি আল্লাহ আনহা তিনি উম্ম সালামা উম্ম হাবিবা নবী সাল্লামের আর যে স্ত্রী তিন নবী সাল্লাম তারা আগে ইথুপিয়া রাজধানী ইথুপিয়া হাবাসা এলাকায় সফর করে এসেছিল তো সেখানে তারা অনেক সুন্দর গির্জা দেখেছিল সে গির্জার ভিতরে অনেকগুলো মূর্তি ছিল। তো মূর্তিগুলো দি এই এই ধরনের গল্প তারা করত এবং সেখান থেকে আয়সালা দিল্লাহ তালা আনহা এই গল্পগুলো শিখে নবী সাল্লামের কাছে গল্প করছিলেন। তিনি যখন অসুস্থ ছিলেন। ফাকা আলা নাবি ও সাল্লাহ লে সাল্লাম ইন্না উলা ইকা, ইজা কানা ফিহিম, রাজুলুন সয়াললে হও।ফ মাটা বানা

ভালো মানুষ ইন্তেকাল করে রাজুলুন সালেহন তারা যখন ইন্তেকাল করে তখন তার কবরের উপরে মসজিদ তৈরি করে বানাও আলা কাবরিহি মসজিদান মসজিদ তৈরি করে তার মানে এবং তারপরে তার একটি ছবি সেখানে টাঙ্গিয়ে রাখে আমরা দেখতে পাই যে অনেক বাংলাদেশে ওই পীর এই উত্তর আমেরিকায় অনেক পীর সাহেবদের ছবি বাসায় টাঙ্গিয়ে তার সামনে নামাজ পড়ে যে তাকে স্মরণ করে যেমন তারা আল্লাহকে কে স্মরণ করে আর হচ্ছে অথবা মসজিদের সীমানার ভিতরে তাকে কবর দেয় যেমন আমাদের দেশে একটা গান আছে একটি মানে ব্যক্তি সে গানটা রচনা করেছে আমরা এগুলোকে মানে গাই অথবা শুনি কি মসজিদের পাশে আমার কবর দিও ভাই আউদুল্লা রাজিম আমরা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মসজিদের কাছে যদি কবর দেওয়া হয় তাহলে ওই মসজিদে নামাজ পড়া বৈধ হবে না হ্যাঁ ওই মসজিদে নামাজ পড়লে নামাজ কবুল হবে না কেননা মসজিদের বাউন্ডারির ভিতরে কবর দেওয়া যায় না এই জন্যই বিভিন্ন ভাবে হাদিসের ভিতরে এসেছে যে সৎ ব্যক্তি অথবা কোন ব্যক্তির কবরের উপরে মসজিদ আলা এই জন্য শেখ আলা তার তার জীবনের প্রথম যে কিতাব এটা লিখেছিলেন তাহাজিদ মানিক খাজা কবুর আল মাসাজিদ যে সাবধান যারা কবরকে মসজিদ বানিয়েছে এটি হাদিস দ্বারা প্রমাণিত যে কবরের উপরে মসজিদ নির্মাণ করা যায় না অথবা মসজিদের একেবারে সীমানার ভিতরে কবর দেওয়া যায় না রাসুল্লাহ যে কবর রয়েছে মদিনা মুনাউ সেই কবর যখন কবর হিসাবে এটি দাফন করা হয়েছে তখন সেটি ওই জায়গাটাও মসজিদের আওতা দিন ছিল না মসজিদ বলা বলে চিহ্নিত করা হতো না সেটি ছিল মানে ঘর মসজিদ ছিল ছিল আরো দূরে পপুলেশন কম ওখানে হাদিসের দলিল দিয়ে যে নবী সাল্লাম মানে আম্বিয়াউল মুরসালিন যারা যেখানে ইন্তেকাল করে সেখানে তাদের কবর হয় হাদিসের উপর ভিত্তি করে সেখানে তার কবর হয়েছে কিন্তু মসজিদ সম্প্রসারণ করতে গিয়ে সেই কবরের একটি অংশ মসজিদের সীমানার কাছাকাছি চলে এসেছে এটি একটি বিশেষ অবস্থা এটি সাথে কোরআন হাদিসের কোন সম্পর্ক নেই এটি হচ্ছে যে সম্প্রসারণ প্রক্রিয়া ক্ষেত্রে এটি কাছাকাছি চলে এসেছে কিন্তু এতে দিয়ে প্রমাণ হবে না যে মসজিদের সীমানার ভিতরে কারোর কবর দেওয়া যায় আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা দেখতে পেলাম যে মানে আরো অনেক মানে মূর্তি এবং যে মানে ইলাহ ছিল এই যে আল ইলাহ এটি আমাদের কেন প্রয়োজন আমাদের প্রয়োজন হচ্ছে আল্লাহ সুফহান তালার বান্দার সাথে সম্পর্কে প্রথম হচ্ছে উলোহিয়া তারপরে হচ্ছে রুবুবিয়া মানে রব হচ্ছে আল্লাহর আরেকটি নাম আর রব কিন্তু আল ইলাহ হচ্ছে আল্লাহর আরেকটি নাম কিন্তু দুটোর ভিতরে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল ইলাহ এখান থেকে এসেছে উলু মানে আল্লাহর ইবাদত করা অথবা আল্লাহর দাসত্বের প্রতি ইমান আনা তাওহিদ উলু এই যে ইবাদত এটার অর্থ কি যে বর্ষতা স্বীকার করা নমনীয় হওয়া রাসুল্লাহ সাল্লাম যে ধরনের আদেশ নিষেধ করেছেন সেভাবে সেগুলোর মাধ্যমে আল্লাহর আনুগত্য করা শরিয়তম্মত কথা কাজ যার মাধ্যমে আল্লাহর মহান আল্লাহ যে বড় আল্লাহ যে মহান এটাকে প্রকাশ করাকেই ইবাদত বলা হয় যেমন আমরা নামাজ হচ্ছে একটি সবচেয়ে বড় ইবাদত তো ওখানে আমরা শুরুতেই কি বলি আল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন সুমহান তারপরে বিসমিল্লা বলি যেটি সুমহান আল্লাহর নাম এভাবে আল্লাহর অনেক গুণগান আমরা আরবি ভাষায় সুরার মাধ্যমে তসবি তাহালিলের মাধ্যমে প্রকাশ করি এইভাবে আল্লাহকে স্মরণ করি এই যে ইবাদত মোটামুটি চার ভাগে ভাগ করা যায় মৌলিকভাবে একটি হচ্ছে অন্তরের ইবাদত আমরা মনে মনে কি করতে পারি মনে মনে আমরা আমাদের উদ্দেশ্যকে শুদ্ধ করতে পারি যে এটা আল্লাহর জন্য এটাকে মনে মনেই করা হয় তারপরে বিশ্বাস করতে পারি তারপরে আল্লাহকে স্মরণ করতে পারি মনে মনে আরেকটি হচ্ছে মনে মনে আল্লাহকে ভয় করতে পারি তারপরে কাছে আমরা আকাঙ্ক্ষা করতে পারি আল্লাহর যে সৃষ্টি এই মখ্লুকা মানে তার সৃষ্টি নিয়ে আমরা চিন্তা করতে পারি আর আল্লাহকে সোহানা তা আল্লাহকে ভালোবাসতে পারি কেন ভালোবাসতে পারি এই কারণে আল্লাহ কাছে আমরা সুবাহ বড় কেনা করি আর আমরা যদি এরকম ধারণা করি যে এই তবা আমার কবুল হয়নি তাহলে এটা আল্লাহ অসন্তুষ্ট হবে হন সেটিও নিষেধ এই যে আল্লাহ সুবাহ তালার প্রতি ভালো ধারণা করা তারপরে আল্লাহ সুভান যেগুলোকে ঘৃণা করেছেন সেগুলোকে যা আমরা মনে মনে ঘৃণা করি তারপরে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে অন্তর দিয়ে ভালোবাসি ইসলাম ছাড়া অন্য যে ধর্মগুলো আছে সেগুলোকে আমরা মনে মনে বাতিল বলে স্বীকার করি বিশ্বাস করি এটার উপরে কোনো সন্দেহ পোষণ করি না এই হচ্ছে অন্তরের ইবাদত শব্দের ইবাদত হচ্ছে যেমন মুখে উচ্চারণ করা যেমন এটা মুখে বলা এটা একটি আমাদের দেশে এই জিকির করার সময় এটাকে বলে যে লাহা ইহ মুদুর রাসুল্লাহ মুহম্মদুর রাসুল জিকিরের অংশ নয় প্রিয় শ্রোতা আমরা ছোটবেলা থেকে যেটা শিখে এসেছি সেটা ভুল শিখেছি যখনই বলা হবে জিকুরুল্লাহ তালা আল্লাহর জিকির করার সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আফজালু জিকুর জিকুরুল্লাহ তাহ আফজালু দোয়া আলহামদুলিল্লাহ হাদিস শহীদ সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে ইলাহ ইল্লাল্লাহ এটি হচ্ছে শব্দগত একটা ইবাদত মানে আমরা এই যে তাওহীদ এই যে কালেমা এটাকে আমরা মুখে বলি মুখে বললে তখন এটি মানে একটা ইবাদত হবে এটা জিকির হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সাক্ষী দেওয়া এই সাক্ষী দিতে গেলে আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে যে তিনি হচ্ছেন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এটাকে আমরা সাক্ষ্য প্রদান করি যদিও এই সাক্ষ্য প্রদান একবার করতে হয় কিন্তু সময় করতে হয় না জিকিরের মতো করতে হয় না আমরা যদি শুধু মোহাম্মদ তাহলে এটি শুদ্ধ হবে না সেই যে আমরা ক্লাসে আলোচনা করেছি যে মোহাম্মদের নাম জপে যে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদুর রাসুল্লাহ এইভাবে জিকির করা যায় না এইভাবে বারবার বলা যায় না কেননা এটাকে জিকুর বলা হয় না আল্লাহর নামটাকে জপতে হবে আল্লাহ যে একটি গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল এখন এই নামটা করতে গেলে ইলা ইলা আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সেটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাকে অন্যভাবে বলা যাবে না যেমন রব এটাকে রব বি দিয়ে বলা হয় আমার রব রাব্বি জিদনি এলম্যান এভাবে অনেক দোয়া আছে যেটাতে রব্বি কথাটা এসেছে রব্বি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি আমরা নামাজের ভিতরে বলি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি সেটার সাথে রব্বি মানে আমার রব আমাকে ক্ষমা করুন এভাবে বলা যাবে কিন্তু ইলাহ এটাকে আমার ইলাহ আমার ইলাহ বলা যাবে না না এর কোনো দলিল নেই কোরআন তেলাওয়াত করা দোয়া পড়া আজান দেওয়া ইকামত করা তালবিয়া পাঠ করা ইত্যাদি হচ্ছে শব্দের ইবাদত শব্দ দিয়ে এবাদত করছি দৈহিক এবাদত হচ্ছে নামাজ পড়া কিয়াম রুকু সিজদা করা রোজা রাখা হজের সময় তাওয়াফ করা ওমরা করা সেবা করা ইত্যাদি আর আর্থিক ইবাদত হচ্ছে যে সাদাকা করা জাকাত প্রদান করা তারপরে পশু জবাই করা মানে যদি কেউ মানত করে সেটাকে পূরণ করা মসজিদ মাদ্রাসা নির্মাণ করা ইত্যাদি হচ্ছে আর্থিক ইবাদত এখন ইবাদত করতে গেলে সেটার জন্য দলিলের প্রয়োজন হবে এই যে বললাম সিজদা করা ইবাদত এর মানে এই নয় যে মসজিদে গিয়ে আমাদের বাংলাদেশে মসজিদে আল্লাহর রহমতে একটি জিনিস আমরা আমাদের সমাজে ঢুকে নেই যেটি পাকিস্তানি এবং ভারতীয়দের মসজিদগুলোতে বহু আগে থেকে চালু আছে সেটা কি মসজিদের ভিতরে গেলেই আপনারা দেখতে পাবেন পাকিস্তানি অথবা বাংলা ইন্ডিয়ান মসজিদগুলোতে গুলোতে যে একজনে লম্বা একটা দিয়ে দোয়া করতেছে মানে দিয়ে এই 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 ধরনের ইবাদত হাদিসে নাই মাথায় একটি আপনাকে সেজদা দিয়ে দোয়া করা যাবে না আপনি নামাজের ভিতরে সেজদায় দোয়া করবেন কিন্তু দোয়ার জন্য আপনি সেজদা করতে পারেন না কেননা যেটাকে যেভাবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম দেখিয়েছেন যে সিজদায় দোয়া করতে গেলে আপনাকে রাকাত রাকাত পড়তে পড়তে হবে বেতের পারেন অর্থাৎ নামাজের ভিতরে সিজদায় দুই পড়লে দোয়া করতে পারেন কিন্তু নামাজ ছাড়া মসজিদে গিয়ে মাজারে গিয়ে এটা আমাদের দেশেও আছে মাজারে আছে আমাদের দেশে মানে হতবাগা মুসলমান নামধারী যারা আছেন তারা মাজারে গিয়ে এরকম সেজদা করে আল্লাহর কাছে দোয়া করে কবরকে সামনে রেখে মসজিদের ভিতরে অনেকে করে সুতরাং এগুলো করবেন না বিভিন্ন কার্যক্রম এগুলি যেমন আল্লাহ বলছেন কোরবানি জীবন মরণ এগুলো আল্লাহ জন্য এ এর ভিতরে এসেছে যে দোয়া হচ্ছে হুয়াল ইবাদাত যে দোয়া এটি আমরা শিখেছি সেগুলো যদি আমরা উচ্চারণ করে করে পড়ি তাহলে এটা ইবাদত হবে এবং এটাই আমাদের জন্য উত্তম আমরা দিয়ে যে দোয়া গুলো আছে সেগুলো আমরা এই ক্লাসে ইনশা আল্লাহ তাহলে আলোচনা করব। আমাদের একটা লক্ষ্য আমরা নিতে পারি সেটি হচ্ছে বিসমিল্লা এ দিয়ে যে দোয়া গুলো হয়েছে সেগুলোকে মানে মুখস্থ করা আরেকটি হচ্ছে যে এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি কালিমা এবং অনেক ভারী অনেক গুরুত্বপূর্ণ ইলাহ উলুহিয়ার সাথে জড়িত এ দিয়ে যে দোয়াগুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো

অনেক কিছুই আল্লাহকে সিজদা করে তো অমিন আয়াতুল লাইল ওয়ান নাহারু ওয়া শামসু ওয়াল Qামরু লা তাসজুদু للشামসি ওয়ালা لقমরি ওয়াসজুদু لله যা আল্লাহর নির্দেশসমূহ রাত্রি দিন চন্দ্র সূর্য খবরদার চন্দ্র সূর্যকে তোমরা সিজদা করো না সিজদা করো যিনি ওগুলোকে সৃষ্টি করেছেন আল্লাজি খালাকাহুনা যেগুলো যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তাকে সেজদা করতে আল্লাহ সুবাহ তালা বলছেন তো সেটা আমরা করি হামদুলিল্লাহ রবিল আলমিন এতে যেমন তাওয়াফ করা অথবা কোনো মানত করা এগুলো ইবাদতের পর্যায়ে যদিও মানত করা মাক্র আমরা আগে আলোচনা করেছি ওয়াল ইউফু নুজুর আহম ওয়াল ইয়াত বিল বেতিল আতিক যে তোমাদের যদি কোনো মানত থাকে সেটা পূরণ করো এর মানে এই নয় যে শরীয়ত বহির্ভূত মানত করা যায় যে আমার ছেলে যদি পরীক্ষা পাশ করে তাহলে আমি মাজারে যাব এটা তো এমনি হারাম হ্যাঁ এটাকে পূরণ করা যাবে না আজমি শরীফ যাব ইত্যাদি ওখান থেকে লাল আর হলুদ সুতা হাতে বেঁধে রাখবো ইত্যাদি হারাম সুতরাং এবং এগুলো করে কোনো ভাগ্য পরিবর্তন করা যায় না হাদিসের ভিতরে তা এসেছে এসেছে যে করে ভাগ্য পরিবর্তন করা যায় না কিন্তু যদি কেউ করে বসে সেটি আল্লাহর ইবাদতের মাধ্যমে আদায় করতে হবে যেটা শরীয়ত সম্মত সেটি হচ্ছে একটা ইবাদত যে এটি বললে করতে হবে তখন আর তাল বাহানা করা যাবে না আর পীর ফকিরের নামে কখনো মানত করা যাবে না আল্লাহ নাম ছাড়া অন্য কিছু আল্লাহর নামে যদি কেউ শপথ করে সেটি মানে তখন ইবাদত হয়ে যাবে কিন্তু আমরা আল্লাহর নামে শপথ করে সবকিছু করতে চাচ্ছি না কেননা সেটা যদি আমরা করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য শাস্তি রয়েছে এই কারণে সাহায্য চাওয়া সেটি আল্লাহর কাছেই চাইতে হবে

তিনি বলছেন যে মুমিন ব্যক্তি যারা তারা আল্লাহ সুবাহ তালার আল ওয়াসি ইলাতুন আয়ুহম আকরবু ইয়ারুজুনা রাহমাতাহু ওয়ায়খাফুনা আযাবাহু যে রহমতের আশা করা এটা এই যে আশা করাটা ইবাদত আমি একটি উদাহরণ দিয়ে শ্রোতাদেরকে জানাচ্ছি যেমন একজনের ক্যান্সার হয়েছে সে কোনো মানুষ যদি তাকে দেখতে আসে ডাক্তার বলে দিয়েছে যে সে বেশি দিন হলে 6 মাস বাঁচবে তো সে যেটা করে অথবা তার পরিবারের লোকেরা যেটা করে যে আমাদের আর কোনো আশা নাই আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছে আমাদেরকে এটা ক্যান্সার দিছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কোনো কাজ নাই উনি আমাদেরকে এই মরার রোগটা দিয়েছে এবং আমরা এতে ক্ষতিগ্রস্ত হব তার মানে সে আল্লাহর রহমতের আশা করে না এই যে করে না আশেপাশের লোকরা যেটা বলছে সে তখন আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হচ্ছে এটি গুণা হচ্ছে আর যদি ঘটনাক্রমে ওই ব্যক্তি অথবা তার পরিবারের লোক শুধুমাত্র ওই অসুস্থতাকে কেন্দ্র করে যদি তার রহমতের আশা করে শুধু আশা করলে এবাদত হয়ে যাবে আর কিছু করতে হবে না মনের ভিতরে এই কারণে অনেক ইবাদত আছে। সেটা মনে 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 মনেই করা যায় শুধু আমরা আমরা একটু করলে এটা যদি যদি কিন্তু না আসে তখন তাছাড়া এবাদত হবে না সেই জন্যই আল্লাহ তালাকে চিনতে হবে মনে মনে জানতে হবে যে আল্লাহ হয়তো এই বিপদের মাধ্যমে তিনি আমাদেরকে রহমত দিবেন যে কোনো বিপদ হলে এইভাবে আল্লাহর কাছে রহমতের আশা রাহমাতাহু আরেকটি হচ্ছে যে যদি ওই বিপদটাকে অসুস্থতা বিপদ যেটাই বলেন না কেন সেটাকে যদি আপনি এইভাবে ভয় পান যে আল্লাহ আমার গুনার কারণে তিনি হয়তো আমাকে শাস্তি দিচ্ছেন তখন আল্লাহর কাছে আপনি যদি মনে মনে দোয়া করেন অথবা চান যে আল্লাহ আমাকে আর শাস্তি দিও না আমি ভয় করছি তোমার আজাবকে এটা করলেও এবাদত হবে তার মানে জিনিসটাকে এই জন্যই বলছি প্রিয় শ্রোতা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে সংশোধন করতে হবে তাহলে এই জিনিসটা ইবাদত হবে তাহলে আল্লাহকে একমাত্র ইলা মানা যাবে এছাড়া ইলা বলতে কি বুঝায় সেটা মানা যাবে না আল্লাহকে ভয় করা তার উপরে তাওয়াক্কাল ভরসা করা তার শাস্তিকে ভয় করা এখন ওই সুফি লোকদের কাছ থেকে ওই বই পত্র পড়ে যে উনি কি বলছেন যে উনি জান্নাতের আশা করেন না আর জাহান নামের আজাবের ভয় করেন না তিনি আল্লাহকে ভালোবাসেন এগুলি কোরআন বিরোধী হাদিস বিরোধী কথা এগুলো আমাদের সমাজে বিশেষ চালু আছে ভয় করার জন্য আল্লাহ নিজে বলছেন আর সে নাকি ভয় করে না রাহমা আদাবাহু। সুতরাং সেটাকে ভয় করতে হবে আর আল্লাহর উপরে মানে রহমতের আশা করতে হবে আরেকটি কি যে আল্লাহ উপরে ইনকন্ত মুমিন আল্লাহর উপরে ভরসা করতে হবে যে যারা আল্লাহকে ভয় করেন আল্লাহ আল্লা সুবাহানা তার নিষ্কৃতির জন্য একটা রাস্তা আল্লাহ বের করে দেন এমন জায়গা থেকে দান করেন যেটা তার ধারণা ফাহু আল্লাহবহু আল্লাহর উপরে ভরসা করে তিনি আহ তার জন্য যথেষ্ট হয় তার মানে সংকট মুহূর্তে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যতটুকু সম্ভব সে ভয় করবে ভয় যদি ওইভাবে করে তাহলে আল্লাহ তার উপরে একটি রাস্তা বের করে দিবে অর্থাৎ ইলাহ বলতে আমরা এভাবে যদি আল্লাহ ইবাদত করি তাহলে আল্লাহ হবেন প্রকৃত ইলাহ আশা করি বুঝতে পেরেছেন এখন আসুন যে এই যে ইলাহ এই যে আমরা করছি এর কাছাকাছি আরেকটি জিনিস আছে সেই জিনিসটুকু কে ইলাহ বলা হয় না ইলাহা ইলাহা বাতিল অথবা মানে যে অশুদ্ধ ইলাহ সেটা বলা হয় না কিন্তু এটা ইলাহ বাতিল ইলাহাকে অন্তর্ভুক্ত করে সেটাকে বলা হয় তাগুত তাগুত এটা আমাদের জানতে হবে ইলাহ যেরকম জানতে হবে যে আল্লাহ ছাড়া অন্য ইলাহ গুলো আছে কিন্তু সেগুলো আমরা মানিনা অথবা সেগুলোকে আমরা উপাসনা করি না সেগুলোর কাছে যাই না তেমনি ভাবে তাগুত এটাও জানতে হবে কত প্রকার কেননা আমান্তু বিল্লাহ এই যে আল্লাহর প্রতি ইমান এটা পরিপূর্ণ হবে না শুধু আমি যদি বলি আল্লাহ এক এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম যে আমি বিশ্বাস করি আল্লাহ সুবাহানা তালা হচ্ছেন আমার ইলাহ এই বিশ্বাসে কাজ হবে না প্রথমে জানতে হবে যে আল্লাহ হচ্ছে ইলাহ আল হাফ আরো ইলাহ আছে ঠিক তেমনি আল্লাহর প্রতি বিশ্বাস পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি না জানবেন তাগুদ গুলো কি কি প্রিয় শ্রোতা যারা শুনছেন আজকের লেকচার অনেকেরই ভালো মনে হতে নাও পারে কারণ এটি খুব আনন্দদায়ক অথবা রুচিকর কোনো কথা নয় খুব কাঠখট্টা কিন্তু আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি শুনুন এটি হচ্ছে মূল এটি যদি না বোঝেন তাহলে আর কোরান হাদিস পরে কোনো লাভ হবে না সবই নষ্ট হয়ে যাবে আশা করি নজর দিবেন আল্লাহ সুবহানা তারা সোরা বাকারা আয়াত নম্বর দুইশো ছাপ্পান্ন বলছেন সামাইয়াকফুর বিতাউদ ওয়ায়ুব মিন বিল্লাহ যে ব্যক্তি তাগুতকে কে অস্বীকার করলো সে আল্লাহর প্রতি ইমান এখন তাগুত এটা বলতে কি বুঝায় এটা আলোচনা আমাদের সমাজে একেবারেই নাই আর যারাও এটা আলোচনা করেন তারা এখান থেকে অনেক ধরনের উদ্ভট কথাবার্তা বলেন যেটা আমরা আমরা ভয় পেয়ে যাই সেটাও জানতে হবে ইলাহা বাতিল গুলো যেভাবে জেনেছি আসুন তাগু থেকে যে বাঁচতে হবে এটাকে অস্বীকার করতে হবে সেটাও আমরা জানতে হবে এই দুটো জিনিস যদি আপনি জানেন তাহলেই আল্লাহ যে একমাত্র সেটা আপনার অন্তরে হাক প্রতিষ্ঠিত হবে আপনি জানবেন এখন আমরা যারা বিভিন্ন সময়ে দীর্ঘদিন ধরে মানে কোরআন শুনার দাওয়াত দিচ্ছি আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করি

হ্যান্ডেল হাতল হবে যেটি খুব শক্তিশালী কখনো না আল্লাহ তারা নিজেই বলে দিচ্ছেন যে তোমরা যদি আল্লাহর প্রতি আনো তাহলে তাগুতকে অস্বীকার করো মানে এখন তাগুদ বলতে কি বুঝায় সেটাই যদি আমরা না জানি যেমন আর ইলাহা কি কি আছে সেটা যদি আমরা না জানি তাহলে যেমন আল্লাহকে আমরা চিনব চিনতে পারবো না আরেকটি হচ্ছে যে ইলাহাকে যেমন চিনতে পারবো না এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেক রাসুলকে দুনিয়াতে যে পাঠিয়েছেন তাদের প্রতি একটাই কথা ছিল ওয়ালাকাত বাস না ফি কুল্লি ওম্মাতিন রাসুলান અનીય બુદુલ્લાહ જે প্রত্যেক জাতির কাছে আল্লাহ একজন করে রাসুল পাঠিয়েছেন যে তারা যেন তোমরা যেন আল্লাহর ইবাদত করো ওয়াজতানি বুতাগুদ আর তাগুদ থেকে যেন দূরে থাকো একটা জায়গায় বলছে যে তাগুদকে অস্বীকার করো আরেকটি জায়গায় বলছে ওয়াজতানি বুতাগুদ তাগুদ থেকে দূরে থাকো কেননা তাগুদকে তাগুত কে অস্বীকার করার অপর নামে হচ্ছে যে আল্লাহর প্রতি আল্লাহ আনা। তাগুত তার মানে এটি বহু বচন এটিতে বোঝানো হচ্ছে যে এটি অনেকগুলো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া আদম সন্তানের উপর প্রথম যে জিনিসটি কি ফরজ করেছেন সেটি হচ্ছে আল্লাহর প্রতি ইমান আনা আর তাগুতকে অস্বীকার করা এখন হাদিসে জিবরাঈলের ভিতরে তাগুতকে অস্বীকার করাটা নাই কিন্তু না থাকলেও এই আল্লাহর প্রতি বিশ্বাস করার এর সাথেই ইনক্লুড হয়েছে তাগুতকে অস্বীকার করা এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত যারা করছে তাদের বাতিল বলে বিশ্বাস করা যেমন ইহুদি তারা আল্লাহ সোহানা তারা ছাড়া একজনকে আল্লাহ মানে পুত্র বানিয়ে অথবা নাসারা তারা আল্লাহ ছাড়াও তারপরে মারিয়াম এবং তার পুত্র ইসা আলী ইসাল্লাম তাদেরকে ইলাহা বানিয়ে করছে এই যে তাদের ইবাদত তারপরে যারা পূজা করছে উপাসনা করছে এগুলোকে অন্তঃসার বলে বিশ্বাস করা যে এগুলোর কোনো দাম নাই এগুলো বাতিল এগুলো পরিত্যাগযোগ্য এগুলোর প্রতি বিদ্বেষ পোষণ করা যে এগুলোকে মানে ভালো না জানা এগুলোকেও যদি আপনি ভালো জানেন যে এগুলো ঠিক আছে ঠিক আছে তাহলে আপনি অস্বীকার করছেন না এটা মানে তার থেকে দূরে থাকতে হবে হবে বলতে যে না ভাই আমি ওই ইউনি ইউনিটি ভিতরে নাই হ্যাঁ এরকম ভাবে এটাকে থেকে দূরে থাকতে হবে মুশ্রিকদের প্রতি ওভাবে দূরত্ব বজায় রাখতে হবে হ্যাঁ যে এখন তাগুদ শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ আপনারা বইয়ের ভিতরে আছে আলোচনা তেমন দরকার নেই বই পড়ে জেনে নেবেন কিন্তু তাও আবার বলছি যে আল্লাহকে বাদ দিয়ে যে সকল জিনিসকে উপাস্যরূপী অনুকরণীয় ইবাদত করা হয় সেগুলো যদি কেউ করে এবং সেটা করার উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে তাকেই তাগুদ বলা হয় আল্লাহকে বাদ দিয়ে যে ধরনের ইবাদত করা হয় যার করা হয় যে বস্তুর করা হয় যে জিনিসের করা হয় এবং সেই ইবাদতের উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে মানে আর কোনো চাহিদা তার না থাকে তাহলে সেটাকে তাগুদ বলা হয় তাগুদ প্রধানত পাঁচ প্রকার পাঁচ প্রকার প্রথম তাগুদ হচ্ছে আশায় পান আল্লাহ সোহানা

মানে আমরা আল্লাহর এবাদত করি হিন্দুরা তেত্রিশ কোটি দেবতার ইবাদত করে তারপরে আমাদের মুসলমানদের ভিতরে অনেকে আছে করে করে তারপরে ইহুদি খ্রিস্টানরা অন্য কিছুর ইবাদত যেমন একটি দেশ আছে দক্ষিণ কোরিয়া সেখানে মানুষ ডান হাতের ইবাদত করে যে সবকিছু কিছু হাতি করে বস্তুবাদী ইত্যাদি এরকম অথবা কোনো কিছু নাই সেগুলোর ইবাদত করে না থাকার ইবাদত করে এরকম ইবাদত করে এখন শয়তানের এবাদত বলতে কি বুঝাচ্ছে শয়তানের এবাদত হচ্ছে সেটাই যে যখনই আল্লাহর ইবাদতের সময় হয় অথবা মৌসুম হয় অথবা প্রয়োজনীয়তা হয় তখন আল্লাহ সুবান যে গাইডলাইন দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে গাইডলাইন দিয়েছেন সেটাকে পরিত্যাগ করে অন্য কিছুকে করা যেটা নিদর্শন সাহাবিদের ভিতরে নাই সলফে সালেহিনদের ভিতরে নাই সেগুলোকে ইবাদত মনে করাই হচ্ছে শয়তানের ইবাদত করা কারণ শয়তান আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এই যে শয়তান নিয়ে যাচ্ছে এই শয়তান কিন্তু মানুষের ভিতরেই আ তাগুত মানেহু আল মিনাল ইনস ওয়াল জিন তাগুত হচ্ছে যে এক ধরনের শয়তান যেটা মানুষ এবং জিনের ভিতরে থাকে আমরা কোনো মানুষকে শয়তান বললে সে খুব রাগ করে এটি আসলে রাগ করার বিষয় নয় এটি হচ্ছে যে আল্লাহ তালার হুকুমের বাইরে গেলেই কোন কোনো মানুষের উপরে শয়তান ভর করতে পারে ওই মুহূর্তে ওই ওই পরিপ্রেক্ষিতে ওই কার্যক্রমে ওই লোকটি তখন শয়তান আকারেই বিবেচনা করা হয় আর শয়তান জিনের ভিতরে যেরকম আছে। মানুষের ভিতরে সেরকম শয়তান আছে এই যে মানুষের এবং জিনের ভিতরে যে শয়তান গুলো আছে এগুলি হচ্ছে কাফের দের জন্য সাপোর্টার সাহায্যকারী আউলিয়া উল কফর এই কারণে আল্লাহ সুহানা তা আলা সুরা বাকারাতে বলছে ওয়াল্লাদি না কাফারু আউলিয়া ওহুমুত তাগুদ ইখরিজু নাহম মিনা যে তারা কুফুরি করেছে কিভাবে আউলিয়া ওহুুমুত তাগুদ তারা তাগুদের জন্য সাপোর্টার হয়েছে হেলপার সাহায্যকারী হয়েছে তার মানে তারা কারা তারা হচ্ছে যে। আর শয়তান যে তাদের কার্যক্রম একে অনুসরণ করাই হচ্ছে শয়তানের করা আরেকটি একটি এক প্রকার তাগুদ তারপরে হচ্ছে এক ধরনের শাসক যারা শাসন করছে মানে বিচার আচার করছে ফয়সালা করছে এটি ব্যাপক অর্থ সেই বিচার আচার যদি আল্লাহ সুবাহ হুকুমকে পরিবর্তন করে দেয় তখন সেই বিচারককে বলা হয় আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয় এটা সাধারণত যে সকল শাসক জালিম শাসক সেরকম এখন একজন শাসক বলল যে পিতা যদি চুরি করে একটা অপরাধ করে তাহলে তার ছেলেও শাস্তি পেতে হবে এরকম যেমন বাংলাদেশে যদি এরকম কোনো আইন করে যে পিতা একটা অপরাধ করেছে এই অপরাধের জন্য ওই পুত্রকেও শাস্তি পেতে হবে তো এটি হচ্ছে এক ধরনের জোল আর এই যে শাস্তি বিধান এটি কোরআন সন্ন্যার ভিতরে নাই যে একজনের অপকর্মের জন্য তার তার সন্তানকেও শাস্তি দেওয়া অথবা সন্তানের মানে ওয়ারিস আল্লাহ যে তাকে উত্তরাধিকার সূত্রে স্থাবর অস্থাবর সম্পত্তি তাকে দিয়েছে সেটা থেকেও বঞ্চিত করা যে তার বাবা এই ছিল এই কারণে ওই ছেলে আর এই সম্পদ পাবে না নাগরিকত্ব হারাবে তাহলে এই ধরনের বিধান এগুলি জোল এই যে তাগুত এই যে তাগত তারা কারা সেটা হচ্ছে যে যারা কোন শাসন করছে কোন জনগোষ্ঠীকে অথবা কোন ব্যক্তিকে উপর থেকে আমি যদি আমার বাসার কাদের লোকের উপরে এমন কোন বিচার করি যে যে কাদের লোক হচ্ছে মানে একজন এমপ্লয়ি সে একজন কর্মচারী কিন্তু আমি যদি দাসীর মতো আচরণ করি তার সাথে যদি সেই কোরআনে বর্ণিত দাস দাস তার তার সাথে মেলামেশা করি তার অন্য করি। মনে হচ্ছে যে সে হচ্ছে কৃত দাস তাহলে এটিও হচ্ছে জুলুম এটিও তাগুত হবে এই ধরনের তাগুত আমাদের সমাজে আছে যে ওই তাগুদের কাছে তখন মীমাংসার জন্য মানে মানুষ যায় আমাদের দেশে যেমন মানে চৈত্র মাসে যখন মানুষ কৃষকরা যখন টাকা পয়সার অভাব থাকে তখন অনেকে টাকার ঋণ দেয় টাকা লাগান এরকম শব্দ ব্যবহার করে যে সুদ না টাকা লাগায় যে টাকাটা তাকে দেয় যে এখন আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিলাম এটা দিয়ে খেতে পানি দিবেন অথবা সার কিনে দিবেন তারপরে যখন ধান উঠবে তখন আমাকে এত মন ধান দিবেন যার সাথে টাকার কোনো সম্পর্ক এরকম তারপরে এটা যদি এক বছর বছর না পারে পরের হারে এটাকে হয়। এই যে একটি আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিচ্ছে সেও একটা তাগুত। এটি শুধু শাসক নয় বরঞ্চ যারাই যাদের অধীনে কোনো লোক থাকে তাদের উপরে যদি এই ধরনের অন্যায় বিচার করে যেটি কোরআন হাদিসে এই ধরনের কোন দলিল নাই ওই তারা সবাই হচ্ছে আল্লাহর বিধান পরিবর্তনকারী জালিম শাসক যেমন মুসলিম মেয়ে যারা আমাদের মেয়ে আছে তারা কখনোই বিধর্মী কোনো পুরুষকে মানে ইহুদি খ্রিস্টানকে বিয়ে করতে পারে না হিন্দুকে তো পারবেই না কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে বাংলাদেশে যে অনেক বুদ্ধিজীবী রাষ্ট্রজীবী যত জীবী আছে সমাজের একেবারে দেশের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে একেবারে আহ কর্মজীবীদের ভিতরে বিখ্যাত লোকদের প্রত্যেকের সংসারে অন্তত মানে কয়েকটা পরিবার আছেই আমি তাদের নাম বলতে চাচ্ছি না দেখা যাবে যে তাদের একজন মেয়ে আমেরিকা ইংল্যান্ডে থাকে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে সে কিন্তু মুসলমান হয় নাই তো এটা সরাসরি আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ যে 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 এটা ওদের জন্য হালাল নয় এই এই এটাকে মেনে নিল আল্লাহর বিধান না বলল কি যে না এটা করা যাবে সেটাকেই সমাজে একটি আইন হিসাবে এটাকে মেনে নিল নতুন একটি নিয়ম পরিবর্তন চালু করে দিল সমাজের ভিতরে তার পরিবারের ভিতরে এটাও বিধান পরিবর্তনকারী এটাও এক ধরনের জুলুম এই যে যে কোনো অবস্থাতে আল্লাহর এই বিধানকে যদি পরিবর্তন করে দেয় যেমন সুদ গুলোকে যদি কেউ মনে করে যে এখন দুনিয়া পরিবর্তন হচ্ছে সমস্ত সুদ এখন হালাল হয়ে যাবে এটাকে মেনে নিতে হবে তাহলে বিধান পরিবর্তন হয়ে গেল এই ধরনের বিধান যারা পরিবর্তন করে

আপনি কি দেখেননি যারা ধারণা করে যে আপনার উপরে যেগুলো নাদিল করা হয়েছে অথবা আপনার পূর্বে যেগুলো ওহি করা হয়েছে তারা তাগুতকে বিচারক মানতে চায় আন ইয়াতা হা কামু ইলা তাগুত তারা তাগুদকে তাগুদের কাছেই ফয়সালা চায় যে যে ব্যক্তি তাহলে যিনি এই ধরনের মীমাংসা করে দেন বিবাহ শাদী ব্যবসা বাণিজ্য দেশ শাসন আইন প্রণয়ন ইত্যাদি সব কিছুকে আল্লাহ বিধান যখন পরিবর্তন করে দেয় তার কাছে যদি কেউ বিচার প্রার্থী হয় অথবা মীমাংসা চায় সেই হবে সুরা আয়াত অথচ আল্লাহ বলছে যে এই তাগুদ কে তোমরা অস্বীকার করো উমির ইগফুরু বিহি যে এটা অনুসরণ অনুসরণ মানে অস্বীকার করো তারপরে তাগুত হচ্ছে তৃতীয় নাম্বার আমান লাম বিমা আনজালা আল্লাহু ফা উলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী শাসন করল না বিচার করল না অথবা আল্লাহ সুবহানাহু ওয়া বিধান বা দিয়ে অন্য কোন বিধান অনুযায়ী তারা শাসন করলো ফয়সালা করলো এটি শুধুমাত্র যে দেশের ক্ষেত্রে হবে তা নয় বরং সার্বিকভাবে ব্যক্তিগতভাবেও এর আওতায় আসবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া উত্তরাধিকার আইন কুরআনুল আজিমের ভিতরে বর্ণনা করেছে এখন আপনি সে আইনকে না মেনে প্রিয় শ্রোতা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে আগামী রবিবার লেমস লং আইল্যান্ড মুসলিম সেন্টারে এই উত্তরাধিকার আইন ইসলামে উত্তরাধিকার আইন ইনহেরিটেন্স ল ইন ইসলাম নিউ ইয়র্ক পারসপেকটিভ এর উপরে একটি গুরুত্বপূর্ণ সেমিনার হবে আসরের নামাজের পরে আপনারা যারা আসতে চান ইচ্ছা করলে আসতে পারেন তো এই যে ইনহেরিটেন্স এটাকে যদি কেউ না মানে যেমন আমি একজনের সাথে আলাপ করেছি যে আপনার তো দুইজন কন্যা আপনার তো কোনো ভাই নাই মানে কোনো ছেলে সন্তান নাই তাহলে আপনার সম্পদের একটি অংশ আপনার ভাই বোনরা কিছু পাবে তো সে সাথে সাথে সেটা উড়িয়ে দিল সে বলল যে এটা হবে না আমি আমেরিকায় থাকি এখানে এগুলো প্রযোজ্য হবে না এই যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে সে আমেরিকান বিধান অনুযায়ী নিজেকে শাসন করলো তাহলে এটি সর্বনাশ করলো এইভাবে করা যাবে না ওমান ইয়াহকুম বিমা হুমুল তারা কাফের হয়ে গেল এখন এই যে কাফের হয়ে গেল এটা আমাদের আরেকটা সর্বনাশ করেছে আপনারা সবাই জানেন যে যারা মানে আমাদের দেশে বলেন আর আরব বিশ্বে বলেন বিভিন্ন জায়গায় ইসলাম ধর্মের সাথে যারা রাষ্ট্রীয় ভাবে রাজনীতি অথবা অন্য কোন কার্যক্রমে থাকে সে সকল দলগুলোর ভিতরে একটা প্রবণতা হচ্ছে যে মুসলমানদেরকে কাফের বলা এরা দলিল হিসাবে এই দেয় সবাইকে। যে যারা মানে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের এটি কি ধরনের কাফের এটা প্রিয় শ্রোতা জানতে হবে এটা কি সেই কাফের যে কাফের একেবারে জাহান নামের আগুনে চিরকা চিরকাল জ্বলবে সেই কাফের নাকি অন্য কোন ধরনের কাফের সেটা আমাদেরকে জানতে হবে এবং মুসলমানদেরকে কাফের বলা যায় না। কোরআনের আয়াতের ব্যাখ্যা নিজের চাহিদা অনুযায়ী করা যায় না যারা ইসলামের হুকুম আহকাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠা করতে চান এই সকল গোষ্ঠী অথবা দলের ভিতরে এই আয়াতের অপব্যাখ্যা চালু আছে আমাদের সমাজে আমরা দেখতে পাই যে সাধারণ মুসলমান যারা নামাজ রোজা হজ জাকাত আদায় করেন মসজিদে নিয়মিত আসা যাওয়া করেন আল্লাহ সুবাহ তালার সাথে কোনো কিছুকে শিরিক করেন না কিন্তু তাদের রাজনৈতিক কর্মসূচিতে তিনি যান না এই অপরাধে তাকে এবং যারা শাসন করছে সবাইকে কাফের বলে ধরে নেওয়া হচ্ছে যে বাংলাদেশে এখন বাংলাদেশ হচ্ছে মুসলমানদের একটি দেশ এই দেশের মানে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সবাই যদি কাফের হয়ে যায় আর তাকে যারা মেনে নিয়েছে তারা তাদেরকেও যদি কাফের হয়ে যায় তাহলে আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তো কাফের হয়ে যাবে তাহলে দেশে তো থাকবে না শুধু থাকবে ওই একটা ছোট একটা দলের সদস্যরা তারা বলছে যে তারাই একমাত্র মুসলিম আর বাকি সবাই কাফের এটা সঠিক নয় ব্যাখ্যা আয়াত নাম্বার চৌচল্লিশ একটি আয়াত দিয়ে কোরআনের সমস্ত আয়াতের ব্যাখ্যা হয় না যারা কোরআন স্টাডি করেন তাদের খেদমতি বলছি যে এই বিষয়ে মুসলমানদের একটি বিরাট দল আমাদের সমাজেই তারা রয়েছে এবং তারা যারা বাংলাদেশের যে শাসন করছে যারা যেমন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে রাষ্ট্রীয় কার্যক্রমে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যারা আছে সবাইকেই কাফের বলছে মুখে না বললেও তারা অন্তরে বিশ্বাস করছে যে তারা কাফের কেননা আল্লাহ বলছে এটা আর এটাকে যারা সাধারণ বাংলাদেশী নাগরিক মেনে নিচ্ছে তাদেরকেও কাফের হিসেবে বলছে যে তারাও কাফের এটি কাফের নয় নাম্বার ওয়ান হচ্ছে যে এই আয়াতের ব্যাখ্যা করতে গেলে পরের আয়াতগুলো পড়তে হবে সূরা মাঈদা মাঈদা আল্লাহ সুবহান ওয়া যেমন বলছেন যে ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যারা আল্লাহ যেটা নাদিল করেছে সেটা দিয়ে যারা ফয়সালা করে না বিচার করে না তারা কাফে কিন্তু আল্লাহ সুফানতাআলা এর পরেই বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আঞ্জালাল্লাহুমুল জয়লিমন তারা হবে জয়ালিম তারপরে আল্লাহ সুফহানতালা আবার বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা ফা উলা ইকা হুমুল ফাসে কোন এবং যারা এই আল্লাহ যেটা নাজিল করেছেন এই কৃত বিধান ছাড়া যদি অন্যভাবে বিচার করে তারা হবে তাহলে দেখতে পাচ্ছি যে আল্লাহ বিধানকে যারা পরিবর্তন করে দিবে তাদের তিনটা অবস্থা আল্লাহ বর্ণনা করছেন কাফের জালিম ফাসেক তাহলে যে সকল মুসলমান মানে এদের নাম মুসলিম তাদের পরিচয় মুসলিম হিসেবে তারা লাহ ই প্রকাশ্যে অবিশ্বাস করে না রাসুল উল্লা সাল্লাম হিসেবে রাসুল হিসাবে তারপরে তারা অলসতা বসত নামাজ পড়ে না অথবা তারা অন্য ইসলামী অনেক ধরনের ফরজিয়াতগুলোকে গুলোকে ঠিক মতো পালন করে না সেই সাথে তারা আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানকে অনুসরণ অনুকরণ করে কিন্তু আল্লাহর যে কিতাব আল কোরআনুল আজিম এটাকে সত্য বলে মানে এই ধরনের লোককে মুসলমানকে সরকার প্রধানকে এবং সাধারণ মুসলমানকে কাফের আখ্যা দেওয়া একটি পুরাতন ফিতনা এই কথা বলেছেন আল আলবায়ানি তার বিখ্যাত কিতাব ফিতনা তুত তাকফের তায়লা শেখাল আলবায়ানী রাহেমা আল্লাহ তাহায়ালা ইন্ন মাস আল্লাহ ফির হাকিম হেকাম মাহকুমিন আইদান ফি ফিতনাত যে এই যে ফিতনা এটি একটা পুরনো ফিতনা যে গভর্নমেন্ট মুসলিম দেশের গভর্নমেন্ট কে সাধারণ মুসলমানকে কাফের আখ্যা দেওয়া ইসলামের প্রথম যুগে খাওয়ারিজ নামে একটি দল ছিল তারা এরকম মুসলমানদেরকে কাফের বলতো এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে মসজিদের ইমাম হাতিবিন খাদিম এদেরকেও কাফের বলা হচ্ছে আবার বলা হচ্ছে যে যারা এই সরকার মানে যে কোনো মুসলিম দেশের সরকারের হুকুমে সন্তুষ্ট তাদের জন্য রয়েছে তারাও কাফের অথচ এটি ঠিক নয় কেননা সে ভিতরে তিনি বলছেন ফা ইন্না ইস্তেহাল

এটা আল্লাহর বিধান নয় কিন্তু সে করছে সে যদি করে সে যদি চুরিও করে অথবা মদ পান করে তারপরেও তাকে কাফের বলা যাবে না সুতরাং কোনো মুসলমান ভাইকে কাফের বলা যায় না যেন সে যেভাবে দেশ শাসন করুক না কেন সে যদি প্রকাশ্যে অমুসলিম না হয় শুধুমাত্র তার কার্যক্রমে সে পরিপূর্ণ কাফের হয় না হাদিসের ভিতরে এসেছে বোহারির হাদিস আইউমা রাজুলুন কোয়ালা ইয়া কাফের ফাকাদ বা বিহা আহাদা হুমা যদি কোনো ব্যক্তি তার ভাইকে কাফের বলে সম্বোধন করে তাহলে ওই কাফের কথাটুকু দুইজনের একজনের দিকে ফিরে আসবে অর্থাৎ সে যদি কাফের না হয় তাহলে যে বলছে সে কাফের হয়ে যাবে সুতরাং আল্লাহ সুফহান তা কাছে আমাদের দোয়া যেন আল্লাহ আমাদেরকে ওই ধরনের কাউ কোনো কখনোই কাফের না বলি তাদের প্রতি যেন এরকম ধারণা না করি যে সে কাফের হয়েছে এবং সে যেহেতু এই ধরনের রাজনীতি করে না সুতরাং সেও কাফের এইভাবে যেন আমরা না বলি শেখ আলবানি তার বিখ্যাত কিতাব ফিতনা তুল তাকফির ভিতরে তিনি বলেছেন এর কারণ হচ্ছে ইসলামী বিষয়ে অজ্ঞতা এবং সঠিক ইসলামী দাওয়াতের মূলনীতি সারি নীতিমালা ঠিক ভাবে না বোঝা যেমন হাদিসের ভিতরে এসেছে সে আলবানি এই হাদিসটুকু তার কিতাবে উল্লেখ করেছেন যে একজন একটি যুদ্ধের সময় সাহাবি রাজিয়াল আনহু উনি একজন মুশ্রিককে পেয়ে গেলেন ওই মুশ্রিক যখন ওই সাহাবির তলোয়ারের আওতায় চলে আসলো সে তখন ভয়ে বলল মানে হাদিসের ভিতরে আসে না এসে ভয়ে বলল কি না কিন্তু হাদিসের ভিতরে এসেছে সে তখন বলে ফেললো লাহা ইল্লাহ কেননা লাহা ইল্লাল্লাহ যে বলবে তার রক্ত হালাল নয় এটি হচ্ছে দলিল এটি সাহাবি জানেন যে যে ব্যক্তি লাহা ইল্লাহ বলে এবং

তার সম্পদ আমাদের জন্য সম্মানিত সেক্রিট আমরা তাকে তার কোনো ক্ষতি করতে পারবো না তো ওই মুশ্রিক সে বললো লাই লাহ তখন সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি সে তখন তাকে বেপরোয়া হত্যা করে ফেললো এই খবর যখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেল তখন তিনি কঠোর ভাষায় সেটাকে নিন্দা করলেন তখন সাহাবি রাসুল্লা সাল্লাহ সাল্লামের কাছে বললেন হে আল্লাহ রাসুল যে সে তো হত্যার ভয়ে বলেছে তখন তাকে বললেন তুমি কি তার অন্তর খুলে এখান থেকে বোঝা গেল যে বিশ্বাসগত কুফর আমলের সাথে কোনো সম্পর্ক নাই কেননা তার সম্পর্ক হচ্ছে অন্তরের সাথে এই জন্য বাহ্যিক কোনো অন্যায় করলেও সে যদি অন্তরে সেটা বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছেন একমাত্র ইলাহ আর কোন ইলাহা নাই লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সেই ব্যক্তিকে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যদি রাসুল হিসেবে মানেন তাহলে আমরা সেই ব্যক্তিকে কাফের বলতে পারি না এবং তাকে আমরা হত্যা করতে পারি না এমনই একটি ঘটনা সেটি তাফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে যে বনি সুলাইম গোত্রের এক ব্যক্তি ছাগল পাল চড়াতে থাকতো আল্লাহ সাহাবি যুদ্ধে ছিল তখন তার কাজ দিয়ে মানে একজন লোক তাকে সালাম দিল তো যিনি সালাম দিল সেই ব্যক্তি ছিল মুশ্রিক কিন্তু ওই সাহাবির ধারণা হলো যেহেতু সাহাবিরা যুদ্ধে যাচ্ছে সুতরাং তাদের অস্ত্রের হাত থেকে রক্ষা করার জন্য সে ভয়ে সালাম দিয়ে দিয়েছে চিন্তা করুন একটি ঘটনা কত সাধারণ ঘটনা কিন্তু এর পরে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে সাহাবি যুদ্ধে যাচ্ছে অস্ত্র নিয়ে তার পাশ দিয়ে একটি ব্যক্তি ছাগল চড়াচ্ছে সেই ব্যক্তিকে ওই লোক সালাম দিয়েছে তো যখন তাকে চিনতে পেরেছে যে সে মুশরিক তাকে হত্যা করা হবে সে ভয়ে যেমন আগের মুশ্রিক আলাইকুম আর তখনই তাকে হত্যা করেছে আর এই হত্যা করার পর তার ছাগল গুলোকে গণিমতের মাল হিসাবে রাসুল্লাহ সাল্লাহামের কাছে উপস্থিত করেছে এই হাদিসটুকু ইবনে ইমাম তিরমিজি বর্ণনা করে এসেছে সুরান চুরানব্বই তখন আল্লাহ সুবহানাহু বলছেন যে তোমরা যাচাই বাছাই করো দেখা মাত্রই তাকে হত্যা করতে পারো না ইয়া যখন তোমরা আল্লাহর পথে সফর করো তখন তোমরা যাচাই করে নাও যা বলা হয় তোমরা ওলা তাকুলু লিমান আলকা ইলাইকুম আসসালাম লাস্তা মুমিনান তোমরা বলো না যে তোমাদেরকে সালাম প্রদান করা হয়েছে সে মুমিন না এভাবে কোনো মানুষকে সরাসরি মুমিন না এটা বলা যাবে না কেননা সে তো সালাম দিয়েছে সে তো বলেছে সুতরাং কোনো ধরনের মানে আকার ইঙ্গিত যদি থাকে তখন তাকে মানে মুসলমান বলেই মেনে নিতে হবে যখন সে মুখে বলছে যেমন লাই লাহা বলছে সুতরাং এরকম করে কাফির আখ্যা দেন করা যায় না সতর্ক হতে হবে এই কারণে ওই যে আয়াত এই আয়াতের উপর ব্যাখ্যা করে অনেক গোষ্ঠী বা দল তারা সবসময় বলে যে যারা সরকারের আনুগত্য করবে তারা কাফের হয়ে যাবে আর যারা সরকারে আছে মন্ত্রী মিনিস্টার তারাও কাফের সুতরাং তাদেরকে হত্যা করতে হবে তাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের ভিতরে কোনো পার্থক্য নাই এই যে কুফুরি এটাকে বলা হয় এক ধরনের কুফুরি সেটা হচ্ছে কুফুর দুনা কুফর এর ব্যাখ্যা ইবনে কাসির করেছেন কালা আলী ইবনে أبي طلحة أن ابن عباس رضي الله عنه قال ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون قال من جحد ما أنزل الله فقد كفر ومن أقر به فهم الظالمون فَاسِكُونَ جي جارا إتا ماني أشكر যে আল্লাহর যেটা নাজিল করেছেন এটিকে আমি অস্বীকার করি কোরআন অস্বীকার করছে করলে সেই তখন তারা মানে কাফের হবে না আর যদি আল্লাহর বিধানকে স্বীকার করে যে আল্লাহ যেটা কোরআন আজিম আজিমে যেটা নাজিল করেছেন এটা স্বীকার করছি যেমন আমাদের সমাজে স্বীকার করছে কিন্তু স্বীকার করার পরেও সেটাকে মানছে না কখনো কখনো তার ব্যতিক্রম করছে যেমন আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম। যে মেয়ে হয়তো বিয়ে মুসলমান মেয়েকে বিয়ে দিয়েছে খ্রিস্টানের সাথে হিন্দুর সাথে অথবা সে কাফের হয়ে যাবে না অন্যায়ের জন্য তারপরে এই মানে সুদ হালাল মনে করছে তারপরে আল্লাহর বিধান বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করছে এরকম যারা অন্যায় করছে তারা মুসলমান প্রকাশ্যভাবে থাকলে তারা কাফের হয়ে যাবে না তারা হবে জালিম অথবা এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে আরেকটি রেওয়ায় এসেছে লাইস আল কোফরা তাজহাবুনা ইলাই এই কথাটা তাউস কাবির তিনি এর ব্যাখ্যায় বলতেন তাউস নামে একজন তাবিজের বড় স্কলার ছিলেন তিনি বলতেন যে তোমরা যেটাকে মনে করো ইবনে আব্বাস কিন্তু সেটা মনে করেন না লাইসাল কোফরা আল্লাজি তাজ হাবু না ইলাই যে তোমরা এই আয়াদ দ্বারা যে কাফের বুঝাও সেটি কিন্তু সঠিক নয় ইন্নাহু লাইসা কোফর ইয়ান কেলু আনিল মিল্লা এটা এমন একটা কুফুর যেটা ইসলাম ইসলাম মিল্লা থেকে বের করে দেয় না ওহুয়া কুফুর দুনা কুফুর এটি হচ্ছে নিম্ন পর্যায়ের একটি কুফুরি তাহলে আমরা একটি কথা শিখলাম যে কুফুর দুই প্রকার একটি হচ্ছে আসল কুফুর কফুর আরেকটি হচ্ছে দুনা কুফুর মানে নিম্ন পর্যায়ের কুফুর এই নিম্ন পর্যায়ের কুফুরি করলে কেউ কাফের হয়ে যায় না এখন আমাদের সমাজে আমাদের ভিতরে বাংলাদেশের বাংলা ভাষাভাষী সমাজে সব জায়গায় দেখতে পাবেন যে আমাদের সমাজে একটা শ্রেণী রয়েছে যারা রাজনীতির মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে যারা দেশ চালাচ্ছে তাদেরকে হয়তো কাফের হিসাবে ধরে নিচ্ছে এটি ঠিক নয় এবং যারা তাদেরকে অনুসরণ করছে কিংবা কোনো কিছু বলছে না মেনে নিচ্ছে তাদেরকেও কাফের হিসাবে আক্কা দিচ্ছে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে তাদের প্রতি কুফুরি ধারণা করছে এটি অত্যন্ত মস্ত বড় ভুল এই যে ইবনে আব্বাসের এই ব্যাখ্যা এটি মুস্তাদ মুস্তাদরাক হাকিম শাইখাইনের হাদিস অনুযায়ী এটি সহি হিসাবে এসেছে শেখ আলবায়নী তার তার কিতাবের ভিতরে তিনি বলেছেন যে এই আসারটুকু টুকু শেখ আল উসাইমিন শেখ আলবানীকে সমর্থন করে বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যা ইবনু আব্বাস থেকে এই আসার টুকুকে দলিল হিসাবে তিনি গ্রহণ করেছেন শেখ আলবানী তাআলা তিনি বলছেন উদাহরণ দিয়ে যে হাদিসে এসেছে বোখারিতে সাবাবুল মুসলিম কাতালুল হু কফর যে মুসলমানকে গালি দেওয়া ফাসেক যে মুসলমানকে গালি দেয় সে ফাসেক হয়ে যায় আর যে তাকে হত্যা করে সে কাফের হয়ে যায় এটা হাদিসে আছে কিন্তু এই এই হাদিসের কাফের যে হয়ে যায় এটা কি ওই কাফের বুঝায় না আমরা মুসলমানদের ভিতরে যেমন কোন হাজবেন্ড তার ওয়াইফকে হাতুরি হাতুড়ি দিয়ে বাড়ি মেরে হত্যা করলো মুসলমান স্বামী মুসলমান স্ত্রীকে। হাতুরির আঘাতে হত্যা করলো তাহলে ওই স্বামী হত্যা করার জন্য কাফের কাফের হয়ে যাবে না না কেননা হত্যাকারী কখনো হয় সে হবে হচ্ছে এমন ধরনের অপরাধে সে জড়িত এটাকে বলা হয় কুফুর দুনা কুফুর অর্থাৎ নিম্ন পর্যায়ের কুফুরি তাকে ইসলামী মিল্লা থেকে বের হয়ে বের করে দেওয়া হয় না কারণ তার শাস্তি আছে সে যদি দিয়া আদায় করে রক্তপন আদায় করে অথবা তার বিরুদ্ধে যদি কিসাস আদায় করা হয় তাহলে তার বিচার হয়ে যাবে না আল্লাহ আল্লাহ সুবাহ বলছেন যে মুমিনদের ভিতরে যদি দুইটি দল একে অপরের সাথে কোপা করে যুদ্ধ করে লড়াই করে তাহলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে আল্লাহ বলে নাই যে তারা কাফের হয়ে গেছে এটা বলে নাই যদিও একে অপরকে হত্যা করছে যেমন উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী আর বাংলাদেশি জনগণের ভিতরে যে যুদ্ধ এটি দুই পক্ষই মুসলমান এরা একে অপরকে হত্যা করছে তাহলে কোন পক্ষই কাফের হয়ে যাবে না হত্যা করার জন্য যদিও তারা অপরাধ করছে এই ওয়া ইন তাঈফাতান মিনাল মুমিনিনা ইখতাতালু তারা মুমিনদের দুইটি দল যখন একে অপরের সাথে যুদ্ধ করে তখন তাদের ভিতরে তোমরা মীমাংসা করে দাও ফা আসলাহু বাইনহুমা উদাহরণ হিসাবে আমি একটি কথা বলতে বলতে যাচ্ছি যে আল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদরের নাতি তাকে যে হত্যা করেছে মানে তাকে শহীদ করে ফেলেছে সে হত্যার কারণে সে কাফের হয়ে যায়নি কোন স্কলার সেটা বলেনি কিন্তু সে পাপিষ্ঠ সে কুফুর করেছে কিন্তু হাদিসের ভাষায় আমরা দেখতে পাই যে সে কাফের হয়েছে সুতরাং কাফের শব্দ থাকলেই সে প্রকৃত কাফের হয় না এটাকে বলা হয় ইবনে আব্বাসের ভাষায় অহুয়া দুনা দুনাকফুর এটি একটি নিম্ন পর্যায়ের কফুর যেটা মিল্লাতি ইসলাম থেকে বের করে দেয় না তারপরে আসুন তৃতীয় প্রকার তাগুদ আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এখন আমাদের যে চতুর্থ প্রকার তাগুত হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে যারা গুপ্ত জ্ঞানের দাবি করে যে গোপনীয় কিছু জিনিস সেটাকে সে মনে করে সে জানে যেমন আমাদের সমাজে হাত দেখে যারা তারা মনে করে যে চাকরি হবে না বাংলাদেশে যাবেন না ভিসা পাবেন মেয়ে বিয়ে দিবে বিয়েটা ভালো হবে কিনা হাত দেখে বলে দিচ্ছে হ্যাঁ সুতরাং এই ধরনের গুপ্ত জ্ঞান যে ব্যক্তি মনে করে সে জানে সেই ব্যক্তিও চতুর্থ নাম্বার তাগুদ তার থেকেও দূরে থাকতে হবে তার কার্যক্রমকে অস্বীকার করতে হবে এটি হচ্ছে চতুর্থ নাম্বার তাগুদ যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে নিজে গুপ্ত জ্ঞানের দাবি করে আল্লাহ ছাড়া অদৃশ্যের চাবি আর কারোর কাছে নেই বাহর সমুদ্র এবং স্থলভাগে সবকিছু কি তিনি জানেন গাছের একটি পাতাও পড়ে না তিনি জেনে যান আল এবং একটি মাটির অন্ধকারে এমন একটি শস্যকণা অঙ্কুরিত হয় না যে তিনি জানেন তিনি জেনে যান সো আল্লাহ হাদিসের ভিতরে এসেছে যে পাঁচটি জিনিস হচ্ছে আল গাইব

প্রথম নাম্বার হচ্ছে যে ওম গর্ব ধারণ করবে সেটি আল্লাহ ছাড়া আর কেউ জানে না এটি হচ্ছে যখন গর্ব ধারণ হয় নাই সেই পর্যায়ের খবর আল্লাহ জানেন কোনো কিছু ধারণ করা হলে সেটা মলিকুলার হোক অ্যাটমিক হোক সেটা জানলে সেটাকে আর অদৃশ্য বলা হয় না আনতিন মাফাতীহুল গায়বি খামসুন যে অদৃশ্যের পাঁচটি চাবি আল্লাহ ছাড়া আর কেউ জানে না লা ইয়ালামু মা তাগিদুল আরহামু ইল্লাল্লাহ যে জরায়ুর ভিতরে কারোর বাচ্চা সন্তান হবে কি না সেটা সংগঠিত হওয়ার পূর্ব পর্যন্ত যে যে জ্ঞান মানে তার এল কোনো বিয়ে হবে কিনা আদৌ তার সন্তান হবে কিনা ইত্যাদি ইত্যাদি মানে ওই ধরনের জ্ঞান আল্লাহ সুবাহ ছাড়া আর কারোর নাই মানে সেটা ছেলে হবে কিনা অথবা মেয়ে হবে কিনা এই যে হওয়ার আগের জ্ঞানটুকু অদৃশ্যের জ্ঞান এখানে জানতে হবে আল গাইব কিন্তু দুইটা কোষ মানে ও ওবা এবং স্পার্ম এটা মিলিত পরে যদি কেউ জেনে যায়। দিয়ে সেটা কিন্তু আনসিন নয় সেটি হচ্ছে সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট যেটা দেখে বলছে দেখে বলাটা আল গাইব না সেটা মানুষ এখনো ওই পর্যায়ে জানে না কিন্তু এমনও দিন আসতে পারে সেটা হয়তো জেনে যেতে পারে কিন্তু আল্লাহ কাছে যে আল-গাইব যেটা রয়েছে অদৃশ্য রয়েছে সেটি হচ্ছে যে ওই ঘটনাটা ঘটার আগে কিভাবে সেটা ঘটবে সেটা আল্লাহ সুবাহ ছাড়া আর কেউ জানে না সেটা কি আদৌ সম্ভব কিনা এনভায়রনমেন্ট কি ঠিক আছে কিনা ইত্যাদি ইয়া এটি হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে গাদিন ইল্লাল্লাহ যে আগামীকাল কি হবে সেটি আল্লাহ তালা ছাড়া আর কিছু কেউ জানে না এটি হচ্ছে যে কাল আমার ভালো যাবে না মন্দ যাবে আল্লাহ প্রতি প্রতিদিনের জন্য আলিয়াউম তাকদির আলিয়াউম আপনারা সবাই জানেন তাকদিরের আলোচনা আমরা আগে বলেছি যে আল্লাহ সুবাহ তালার তাকদিরের চারটি স্তর রয়েছে এর একটি স্তর হচ্ছে দৈনন্দিন তাকদির যেটি আল্লাহ প্রতিদিনই আমাদের প্রত্যেকের জন্য নির্ধারণ করে দেন যে যে এটি আল্লাহ ওই দিন কি সে সম্মানিত হবে নাকি না ওই দিন সে মানে অসম্মানিত হবে ওই দিন কি সে লাকি হবে মানে কোনো কিছু পাবে না ওই দিন কি সে লুজ করবে এরকম প্রতিদিনের জন্য আল্লাহ আল্লা সালা দৈনন্দিন একটি তকদির নির্ধারণ করে থাকেন সেই কারণে এই আগামী দিনে কি হবে আগামী কাল সেটি আমরা গাদান মানে হচ্ছে একদিন একদিন আগে আমরা সেটা বলতে পারি না তিন নম্বর হচ্ছে মাতর আহাদুন ইল্লাহ যে আলামু মাতা ইয়াতি মাতারু আহাদুন ইল্লাহ যে বৃষ্টি হবে কিনা সেটি আল্লাহ সুবহান ছাড়া আর কেউ জানে না এটি বৃষ্টির মলিকুল গুলো জমা হয়ে যাওয়ার পরে যদি সায়েন্টিস্টরা জানে আবহাওয়া অফিস এইটাকে জানা বলে না প্রিয় শ্রোতা ভালো করে বুঝুন আবহাওয়ার সংবাদ তখনই দেওয়া হয় যখন আকাশে মলিকিউল গুলো জলীয় বাষ্প গুলো একটি কেমিক্যাল কম্পাউন্ড ধারণ করে সেখান থেকে প্রিসিপিটেশনের পার্সেন্টেজ আপনাকে বলা হয় সেটা তো আনসিন নয় সেটা আল গাইব নয় আল্লাহ সুবান বলছেন যে কোথায় বৃষ্টি হবে সেটা আল্লাহ সুবাহ তালা ছাড়া কেউ জানে না ইয়া মাতা ইয়া আতিল মাতারু আহাদুন ইল্লাহ তারপরে হচ্ছে ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুদ ইল্লাল্লাহ যে আমরা কোথায় মারা যাব সেটা আল্লাহ সুবহানাহু তালা ছাড়া আর কেউ জানে না সুতরাং আল্লাহ সুবহানাহু তালা আমাদের মৃত্যু আমেরিকায় রেখেছে নাকি আকাশে রেখেছে নাকি না প্লেনের ভিতরে রেখেছে নাকি না গাড়ির ভিতরে নাকি পানির ভিতরে নাকি বাংলাদেশে নাকি অন্য কোনো জায়গায় সেটা আল্লাহ তা তাআলা ছাড়া আর কেউ জানে না ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআ ইল্লাল্লাহ যে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না এই পাঁচটি হচ্ছে আল গায়ব আনসিন সুতরাং এই যে এগুলো যদি কেউ জানে কিংবা দাবি করে যেমন আমাদের দেশের সমাজে মাঝে মাঝে যাদের বয়স হয়েছে অনেক তারা জানেন মাঝে মাঝে এই খবর বের হয় যে উমুক তারিখে কেমত হবে অমুক দিনে কেমত হবে ইত্যাদি এই ধরনের কথা অনেকে বলে তারপরে অনেকে বলে দেয় যে সে কোথায় মারা যাবে মানে এরকম কথা অনেকে বলে আমি এমন এক ভাইয়ের কথা জানি তিনি আমাকে একদিন বলছেন আল্লাহ সালা কাছে তার জন্য ক্ষমা চাচ্ছি আল্লাহ মাহফিল্লাহ তিনি আমাকে বলছেন যে আমি তো উমুক শহরে আমেরিকাতে অনসেটেল হয়ে গেছি এখানেই আমার মৃত্যু হবে এটা সে বলে ফেলেছে আবেগে এই বলছে উনি অবশ্য সেটাকে কোনো অপরাধ মনে করে নাই কিন্তু আমি আমার কাছে সেটা বলেছে আউজুবিল্লাহিমিনাজিম সাথে সাথে আপনি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে কারণ এই কথাটা অত্যন্ত ভয়ঙ্কর যে সেই কথাটা বলে ফেলেছে এটা এভাবে বলাটা তার ঠিক হয়নি যেমন আমাদের সমাজে আছে যে মসজিদের ভিতরে একেবারে মৌলভী সাহেবের কাছে একজন লোক আসলো আসসালামু আলাইকুম হুজুর আরে আপনি আসছেন আপনার কথাই তো স্মরণ করছিলাম আপনি অনেক দিন বাঁচবেন আপনি অনেক দিন বাঁচবেন এইটা বলে না এরকম মৌলভী খুঁজে পাওয়াই কঠিন আমি তদন্ত করে দেখেছি তদন্ত করে দেখিয়ে দিছি সিরিয়াসলি একেবারে সহি কুরআন সুন্নাহ অনুসরণ করে তাদের মুখ থেকেও শুনেছি আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন আল্লাহ সুবহানাহু তাআলার একটি আনসিন হচ্ছে ওয়ালা ইয়ালামু মা ফি গাদান ইল্লাল্লাহ যে আগামী কি ঘটবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তাহলে সে অনেকদিন কিভাবে বাসবে অনেক দিন কিভাবে সে বাচে এটা কি মানে ও আপনি ফোন করেছেন আপনি অনেক দিন বাঁচবেন আপনি এই বাঁচার ডিপার্টমেন্টের খবরের দায়িত্ব আপনাকে আল্লাহ কবে দিয়ে দিল আপনি এই দায়িত্ব কবে পেলেন যে সে কত অনেক দিন বাঁচবে সেটা আপনি তাকে বলে দিলেন আর ওই ব্যক্তি মুস্কি মুস্কি হাসে আমাদের সমাজে যখন এই কথা বলা হয় কারোর সামনে ও আপনি আপনার সাথে দেখা হলো আপনি অনেক দিন বাঁচবেন আপনার কথাই বলছিলাম তখন ওই লোকটা খুশি হয় ও মনে করে যে আমি আসলে অনেকদিন বাঁচবো আল্লাহ আমাদের শয়তানের হাত থেকে এটাই হচ্ছে শয়তানের ইবাদত করা কারণ শয়তান তাকে অস আসা দিয়ে আল্লাহর একটি আল গাইব যেটা আল্লাহ সুবাহ তারা সংরক্ষণ করেন সেটাকে সে বলে দিচ্ছে এই কারণেই আল্লাহকে চিনতে হবে আল্লাহ সুবাহ না চিনলে সে এমন কোন কাজ করবে যে সে নিজেও জানবে না যে সে তাগুত হয়ে গেছে আরেকটি পঞ্চম প্রকার তাগুত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে যদি কারোর তারাই হচ্ছে তাগুদ যেমন কেউ যদি বলে অলু মিন হুম ইন ইলা জালিক যদি কেউ বলে যে আমি ইলাহ আমি ইলাহ কিভাবে বলে

খেয়াল খুশির শুদ্ধ বাংলা হচ্ছে প্রবৃত্তি প্রবৃত্তির অনুসরণ করছে যে তারা হচ্ছে একটা ইলাহ আফারা আইতা যে এটাকে আপনি কি দেখেছেন যে ওই ব্যক্তি সে নিজের খেয়াল খুশি নিজের প্রবৃত্তিকে মতামতকে মাবুদ হিসাবে ইলা হিসাবে ধরে নিয়েছে

আপনি হুকুম করেন আল্লাহ যেটা মনোবৃত্তির অনুসরণ করবেন না মানুষের মনোবৃত্তি মানুষ মন্তরে যেটা চায় সেটাকে আপনি অনুসরণ করবেন না এখন আমরা এটা থেকে কিভাবে বাঁচব হাদিসের ভিতরে এসেছে

আর কি বেশি বেশি করে লাই ইলাহা ইল্লাল্লাহ পড়ো লাই ইলাহা ইল্লাল্লাহ আর ইস্তিগফার বেশি বেশি করে পড়ো আকসিরু মিনহুমা এই কাজটুকু করলে শয়তান কি বলে সেটা রাসূলুল্লাহ বলছেন। কয়লা ওয়াসাল্লাম বলছিলেন ক্বালা ইবলিস যে মানুষ ধ্বংস হয়ে যায় গুনার মাধ্যমে আর আমি ধ্বংস হয়ে যাই লাই লাহা আর ইস্তিগফারের মাধ্যমে সুবহানাল্লাহ ওয়াহলকুনী বিলা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল ইস্তিগফার শয়তান ধ্বংস হয়ে যায় যদি আমরা লাইলা ইলাহা বেশি করে জপি আমাদেরকে সব সময় মুখে লাইলা ইলাহা এই কথাটা চর্চা করতে হবে আর আমরা অনেকেই সেটা করি না এটাকে জিকির এটাকে হাদিসের ভাষায় বলা হচ্ছে সবচেয়ে বড় জিকির আমরা যখন কোন ধরনের দুর্ঘটনা ঘটে লাই লাহিল আশ্চর্য হলে লাই লাহিল রাগ করলে লাই লাহিল বাচ্চারা কথাবার্তা না শুনলে লাই লাহিল মানে লাই লাহিল্লাটা যদি আপনি মানসিক ভাবে সাইকোলজিক্যালি যে কোন স্টান্ট সিচুয়েশনে বলার অভ্যাস করে ফেলেন তাহলে আল্লাহর রহমতে এমনও হতে পারে যে ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু এসে যায় তাহলে লাই লাহাটাই আপনার মুখের ভিতরে আসবে তাহলে এটা সহজ হবে আর কি ইস্তেকফার এতে কি হয় শয়তান ধ্বংস হয়ে যায় আর আমরা ধ্বংস হই গুনার মাধ্যমে কথাটা কে বলছে ইবলিস ও কল ইবলিস এই কথাটা বলছে কিন্তু আমরা ইবলিস ধ্বংস করে ফেললাম তারপরেও শয়তান বেঁচে থাকে কিভাবে এটি অনেকের মনে প্রশ্ন হতে পারে হাদিসের ভাষায় যদি আমরা বেশি করে লাই লাই বলি ইস্তেগফার পাঠ করি তাহলে শয়তান ধ্বংস হয়ে যায় কিন্তু শয়তান কি পুরো ধ্বংস হয় হয় না কেন না এর পরের অংশটুকু হাদিসে এসেছে ফলাম্মা শয়তান যখন দেখে যে তারা তাদের খেয়াল খুশির অনুসরণ করছে তখন শয়তান মানুষকে ধ্বংস করে দেয় যখন তারা খেয়াল খুশির অনুসরণ করে যে মানুষ যখন তাদের খেয়াল খুশি মনের প্রবৃত্তির তাবেদারি করে অনুসরণ করে তখন শয়তান এই মনের খেয়াল খুশি তাবেদারি করার জন্য তাদেরকে ধ্বংস করে দেয় আর তারা মনে করে যা তারা খুব হেদায়ত প্রাপ্ত হয়েছে এই যে মনের ভিতরে একটা জিনিসকে লালন করে তার ইবাদত করা এটার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাদেরকে বোঝার জন্য যেমন ইয়োগা ইয়োগা একটা এক্সারসাইজ আছে ইয়োগা যখন করে এই ইয়োগাটা কি এটা ধ্যান ধরে মেডিটেশন আর কি তখন ওম করে একটা শব্দ করে ওম শান্তি এই যে ইয়োগা এটা যদিও এক্সারসাইজ কিন্তু এর ভিতরে যে মূল কথাগুলো সেটা হচ্ছে যে এটা বলা হচ্ছে যে ওয়াতানিআল ইত্তিহাদাল ওয়াল ইত্তিصال বিল্লাহ যে আল্লাহর সাথে মানে ভগবানের সাথে যেহেতু এটা হিন্দুদের মাধ্যমে তৈরি করা হয়েছে এই কারণে ইয়োগা হচ্ছে যে ঈশ্বরের সাথে মিলে যাওয়া আল ইতিহাত বাইনাল জিসিম ও আকাল মানুষের জ্ঞান এবং তার মন ঈশ্বরের সাথে গড়ের সাথে মিলে যাওয়াটাকে বলা হয় ইয়োগা এই ইয়োগার মানে হচ্ছে তানিল ইয়োগা আল ওয়াহাদাতুন যে ইন্নামা ইতিহাদুল ইনসান মা রোহ যে নিজের অন্তকরণের সাথে মানে ভগবান মিলে যাওয়া মানুষ মিলে যাওয়া এই ধরনের কাজ স্কলাররা বলেছে যে এটা মুসলমানদের জন্য হালাল নয় কারণ এই ধরনের ওম ওম করে শান্তি খোঁজা তারপরে এই সুরাইয়া নমস্কারের মতো আট অঙ্গে মানে সূর্যকে সেজদা করা আট অঙ্গে যেমন হাত পা এই চেস্ট এই কাকুদি মানে মানে হাত জড়ো করা এইভাবে করা যায় না ইয়োগা এটা অন্য একটি ধর্ম থেকে এসেছে এটার মূল বিষয় হচ্ছে মেডিটেশন মানে ধ্যান করা এতে মন এবং অন্তরের নাকি অনেক ইমপ্রুভমেন্ট হয় তাহলে এটাকে স্কলাররা বলেছে যে এটা মুমিনদের জন্য হালাল না বল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহ ওয়ালা উশরিকা বিহি যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমি আপনাকে আদেশ করেছি যে আল্লাহ একমাত্র ইবাদত করবেন তার সাথে অন্য কারোর সাথে করবেন না আর যদি কেউ করে তাহলে তার বাকি কার্যক্রমগুলি যে নামাজ রোজা হজ যাকাত যেটা করেছে সেটা মানে ধ্বংস হয়ে যাবে যে একজন লোক যদি এরকম শিরিক করে তাহলে আগে যে হজ করেছে সেই হজও আবার নতুন করে করতে হবে কারণ সবগুলো কিন্তু বাতিল হয়ে গেছে যদি তারা এই ধরনের শিরিক করে তখন আমালুক তার আমল গুলোকে তোমার আমলকে আমরা ধ্বংস করে দিবা তাকু নান্না মিনাল খা সিরিন এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এখন আমাদের সমাজে এক ধরনের ধ্যান মেডিটেশন আছে এটার মেডিটেশনটা হচ্ছে আপনারা আমি আপনাদের কাছে তাদের নাম বলতে চাই না আপনারা সবাই জানেন যারা শুনছেন তাদের ভিতরেও দু একজনকে পাওয়া যাবে যারা কোর্স করেছেন তারা মনে করছেন যে জিনিসটা খুব ভালো করেছেন এই মেডিটেশন গ্রুপ কিভাবে দাওয়াত দিচ্ছে যে তাদের মতে মেডিটেশন হচ্ছে একটা ইবাদত মেডিটেশন কখনোই ইবাদত নয় এখানে বলা হচ্ছে গারে হেরা যে রাসুল্লাহ সাল্লামের উপরে ওহি নাজিল হওয়ার আগে তিনি হেরা গুহায় বসে কিছুটা নিষ্কৃতি পাওয়ার জন্য সেখানে চুপচাপ থাকতেন মানুষের কোলাহল থেকে ওখানে আলাদাভাবে আল্লাহ সুবাহ তালার নিয়ে চিন্তা করতেন এটাকে কোনোভাবেই শরীয় আমলযোগ্য আমল যোগ্য কোন ইবাদত কোন সাহাবি রাসুল্লাহ সাল্লাম গ্রহণ করেন নাই আপনারা কোনো দলিল দেখাতে পারবেন না এইখান থেকে তারা দলিল নিয়েছে ওই গ্রুপ এই মেডিটেশন গ্রুপ তারা বলছে যে মেডিটেশন ইসলামে আছে তো এই মেডিটেশনের দলিল কি যে নবী সাল্লাম হেরা গুহায় আশ্রয় নিয়েছে গুহা তো একটা না গুহা আরেকটা আছে সেটাকে বলা হয় সাউর যেখানে হিজরতের সময় নিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন আরেকটি হচ্ছে গার হিরা যেটা নবুয়তের আগে তিনি সেখানে মাঝে মধ্যে যেতেন তো যখনই আল্লাহ সুবাহ জিব্রাইলের মাধ্যমে ওহী পাঠালেন যে ইক্বরা বিসমি রাব্বিক যে যে তখন আয়াত পাঠালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওহি পাওয়ার পরে আর গার হিরাতে ফিরে যান নাই তার মানে মেডিটেশন কখনোই ইসলামের ইবাদত নয় আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এটা বাতিল আপনারা তাদের এই কথায় মানে পথ ভুলবেন না প্রিয় শ্রোতা মনে করছেন যে অনেক সহজ কিন্তু আমাদের অনেক বন্ধু বান্ধব আমাদের অনেক ভাই এবং বোন যারা আজকে লেকচার শুনছেন আমি পরক করে বলতে পারি হয়তো আমাদের ভিতরে কেউ অথবা আপনি জানেন এরকম কেউ এই গ্রুপে কোর্স করেছেন মেডিটেশনের নাম বলতে চাচ্ছি না তাদের এই দলিল এইভাবে তারা দিচ্ছে এটি হচ্ছে বাতিল তারপরে তারা বলছে যে আপনাদের যখন কোনো সমস্যা হয় তখন আপনি অন্তর গুরু চিন্তা করেন অন্তর অন্তর গুরু গুরু মানে একজন গুরু আছে সে অন্তরে থাকে থাকে অন্তর অন্তর গুরু গুরু এই হচ্ছে অন্তরের ভিতরে তাকে খুঁজতে বলেছে এবং সেখানেই নাকি শান্তি এ তাদের চিন্তা করার জন্য তারা একটা জাল হাদিস এর দলিল দিচ্ছে সেই জাল হাদিসটা কি

60 বছরের ইবাদতের থেকে উত্তম এটি জাল হাদিস জাল হাদিস নাম্বার 173 এটা দিয়ে কোনো দলিল সাব্যস্ত হয় না তারপরে তারা করেছে কি যে সুরা মানে আলে ইমরানের 151 নম্বর আয়াত দিয়ে তারা বলছে যে আল্লাহই তো বলেছেন যে তুমি শুয়ে বসে দাঁড়িয়ে আল্লাহকে নিয়ে চিন্তা করো দেখেন

নাম্বার একানব্বই এই আয়াতের মাধ্যমে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করা মানে ধ্যান করা এই আয়াতের মাধ্যমে বোঝায় হাদিসের ভিতরে এসেছে এই স্মরণ করা হচ্ছে নামাজ পড়া যেমন হাদিসের ভিতরে এসেছে তোমরা ইমান তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে নামাজ পড়ো যদি দাঁড়াতে না পারো তাহলে বসে নামাজ পড়ো বসে মানে জালিসান যদি তুমি দাঁড়াতে না পড়ো তাহলে বসে নামাজ পড়ো তাহলে নামাজ পড়ার অন্যতম দলিল হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে মনে করেন একজন লোক মসজিদে সে হেঁটে আসলো কিন্তু তার কোমরে ব্যথা বসতে পারে না সে দুই ভাবে নামাজ আদায় করতে পারে একটি হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়বে আর যদি সে দাঁড়াতে না পারে তাহলে মাটিতে বসে নামাজ অনর্থক চেয়ারে বসার কোনো দরকার নাই। হাদিসের ভিতরে বলা হচ্ছে যে বসে পড় জালিসান। মাটিতে বসবে আর যদি সে বসতে না পারে মাটিতে তাহলে দাঁড়িয়েই রুকু সেটা আদায় করবে তাতেও প্রথম হুকুমটা আদায় হয়ে যাবে কিন্তু অন্য কিছু হবে না আমরা বিস্তারিত এখানে আলাপ করতে চাচ্ছি না উত্তম হচ্ছে তাকে দাঁড়িয়ে নামাজ পড়া অন্য লোকরা বসে বসে আর তাসাহুদ পড়লেও সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে এটি হচ্ছে মাসালা যদি আমল করতে পারেন তাহলে দুনিয়া আখেরাতে অনেক উত্তম খায়ের হবে ইনশা আল্লাহ তাহলে আর যদি কেউ বসতে না পারে মাটিতে তাহলে সে শুয়ে নামাজ পড়বে এই হচ্ছে কথা এই যে আল্লাযিনা ইয়াসকুরুন আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদান আলা জুনুবিহিম এটা দিয়ে এটাকে ইঙ্গিত করছে আর ওই মেডিটেশন গ্রুপ বলছে যে সব সময় ওই অন্তর গুরুকে চিন্তা করেন ওয়া তাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ যে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করে তারা উদ্দেশ্যটা কি বানায় মা খালাকতাহা যা বাতালান যে হে আল্লাহ তুমি এদেরকে অনর্থক সৃষ্টি করো নাই সুবহানাকা ফকিনা আযাবান নার আমরা আগুনের শাস্তি থেকে রক্ষা চাই আর ওই গ্রুপ বলছে যে আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করো আর অন্তর গুরুকে খুঁজে নাও অন্তর গুরুকে খুঁজো অন্তর গুরু এক পর্যায়ে তার ইলাহা হয়ে গিয়েছে মানুষের জানতে যদিও সে বুঝতে পারছে না তারপরে ওই যে একটি সুরা রয়েছে আল বুরুজ এখানে প্রথম যে এই শব্দের অনুবাদ আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি আমি আবারও বলছি আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোরআনের অনুবাদ এগুলো এত যগন্যভাবে আমাদের অনেক জ্ঞানী ব্যক্তির হাত দিয়ে হয়েছে যেটা আমরা লজ্জা পাচ্ছি সুরা বুরুজ এই বুরুজ শব্দের অর্থ হচ্ছে উঁচু উঁচু দালান শাব্দিক অর্থ যেমন দুবাইতে সবচেয়ে বড় দালানটাকে কি বলা হয় বুর্জ খালিফা এই এক বচনে হচ্ছে বুর্জ আর বহু বচনে হচ্ছে বুরুজ এটা কনস্ট্রাকশন এটা এটা হচ্ছে উঁচু উঁচু অট্রালিকা এটা হচ্ছে একটা অর্থ আরেকটি অর্থ হচ্ছে নাজম মানে বড় বড় তারকা এই অর্থ বাদ দিয়ে দুঃখজনক মানে দুইটি আমার সামনে দুইটি কোরআনের বাংলা অনুবাদ আছে তাফসির আসানুল বায়ানে এই ভুল লিখেছে বলেছে রাশি চক্র ডক্টর মুজিবুর রহমান এই কোরআন যেটা আছে কোরআনুল কারিম সেখানেও ওই ভুল অর্থ লেখা হয়েছে লেখা হয়েছে রাশি চক্র দু একটাতে আল্লাহ সুবাহ আল্লাহ চাহে তো শুদ্ধ লেগেছে এর অর্থ রাশি চক্র নয় এই রাশি চক্র অনুবাদ করা হয়েছে অসামাই জাতির গুরু আল্লাহ আমাদের সবাইকে রাশি চক্রের হাত থেকে রক্ষা করুন আমিন আমরা কোথায় যাব কোথায় আমাদের গতি আমাদের কোনো উপায় নাই যেখানেই তাকাবেন সেখানে ভুল প্রান্তি এমন ভাবে আমাদেরকে আকড়ে ধরেছে যা আমাদের কোনো উপায় নাই এবং সহি লিখে রেখেছে যে অসামায় জাতিল বুরুজ মানে রাশিচক্র আর এই ভুল অনুবাদকে কেন্দ্র করে ওই মেডিটেশন গ্রুপ বলছে যে রাশিচক্রের মাধ্যমে আপনি ভবিষ্যৎ জানতে পারবেন রাশি চক্র বৈধ কেননা আল্লাহ কোরআনে বলছে জাতিল পুরুষ বুরুজ কোথায় হচ্ছে মানে নক্ষত্র তারকা আর কোথায় হচ্ছে রাশি চক্র সুতরাং এগুলো বাতিল আপনারা কেউই অন্তর করবেন না তারা বলে যে মনোচ্ছবির কে চিন্তা করবেন এবং এটা করে না কারণ হচ্ছে আপনি চিন্তা করে করে আল্লাহ সুবানা তালার কাছে জাহান্নাম থেকে পানাহা চাবেন এটাই বলা হচ্ছে অন্তর গুরুকে খুঁজতে হবে না আশা করি বুঝতে পেরেছেন গত ক্লাসে দুটো বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এর ভিতরে একটি হচ্ছে যে এই মানে অনেকের কাছে পরিষ্কার হয়নি যেটা আমি বলেছিলাম যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত তাওয়াফা বিহিমা যে যে কোন অপরাধ অন্যায় হবে না সে যদি এই মানে তাওয়াস না করে এই কথাটা কেন বলা হয় সুরা বাকারা এক নম্বর এখানে আল্লাহ সুবাহান যে বলছেন যে ফামান হাজ্জাল বাইতা আবি আইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত তাওয়াফ করা যে তারা যদি সাফা মারোয়া তাওয়াপ না করে তাহলে এই আয়াত নামে একজন সাহাবিদের এক ছেলে আয়সা আদুল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিল যে এটা ব্যাপারটা কি যে আম মানে আমরা কি তাহলে তাওয়াফ করব না তখন আয়সা রাদ আনহা তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন বলছেন কানা রাজুলুন মিনাল আনসার মিম্মান কানা ইউহিল্লু লি মানাত যে আনসারদের ভিতরে কিছু দল দল ছিল যেমন গাছান গোত্রের কিছু লোক তারা যখন হজ করত তখন মানাত নামে যে দেবতার কথা আমরা গত ক্লাসে আলোচনা করেছি সেই মানাত দেবতার নামে তারা এহরাম বাঁধত হাদিসের ভিতরে এসেছে যে এই মানাত ওয়াকানাত মানাতু হাজওয়া কুদিয়া কুদিয়াতিন কুদিয়াতিন নামে একটি জায়গা কুদাইত নামে একটি জায়গা সেটি হচ্ছে মক্কার কাছে তার মানে মক্কা এবং মদিনার মাঝখানে মক্কার নিকটবর্তী একটি জায়গা হচ্ছে কুদি কুদাইত এই কুদাইতে একটি মূর্তি ছিল সেই মূর্তি হচ্ছে মানাত সেই মূর্তির নামে তারা এহরাম করত কারা আনসার যারা মানে মদিনাবাসী তারা যখন মুসলমান হলো তখন তারা কি তাওয়াফ করবে কি করবে না সেটা নিয়ে তারা দ্বিধা দ্বন্দ্বে ভুক্ত এবং নবী সাল্লামের কাছে তারা জিজ্ঞাসা করলো ওয়াকানু ইয়াতা হার রাজু না আন ইয়াতা অফ আইন তওয়াফু বাইনা সাফা ওয়াল মারওয়া فلما جاء الاسلامা سألوا رسول الله صلى الله عليه وسلم যখন ইসলামে তারা দাখিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা বলল যে আমরা কি সাফা মারওয়া তাওয়াফ করব কেননা আমরা সাফা মারওয়াতে কখনো তাওয়াফ করতাম না কেননা সেখানে মানাত নামে একটি দেবতা থাকে তার সম্মানে এখন আমরা সেখানে যেতাম না তাওয়াফ করতাম না তখন আল্লাহ সুবান করে বললেন সেখানে যাবে ওখানে যাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা কোনো অপরাধ করবে না হা আরেমা এটা এই কথাটা শুধু আনসারদের জন্য উত্তর ছিল উত্তরের ভাষা ছিল অত্যন্ত মোলায়েম নরম যেখানে আল্লাহ সুফালা বলেছেন এটাই আল্লাহ সুরা বাকারার ভিতরে বলেছেন ফালা জুনাহা আলাই তার মানে যে এটি হাদিসের ভিতরে এভাবে এসেছে যে কানাত যে কোন ফালা জুনাহা আলাই আনলা

কে তারা মানত এবং তারা মুসলমান ধর্ম করার পরে যখন হজ করতে ওমরা করতে যেত তখন রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছিল কিছু গুত্রের লোক যে আমরা কি তাহলে করব তখন আল্লাহ সুবাহ আয়াত নাজিল করে বললেন যে সাফা মারোয়া হচ্ছে আল্লাহ নিদর্শন আল্লাহ নিদর্শন সেখানে কোনো মূর্তি নাই কিচ্ছু নাই সুতরাং তোমরা সাফা মারোয়ার ভিতরে তাওয়াফ করবে তাতে তোমাদের কোনো সমস্যা নাই

এই আয়াতটা হচ্ছে দলিল কারণ না কোরআনে আল্লাহ সুবহানাহু তালা বলছে ফালা জুনাহ আলাইহি আইয়্যত তাওয়াফ বীমা যে তোমরা যদি সাফা মারওয়াতে তাওয়াফ না করো তাহলে তোমাদের কোনো গুনাহ নাই তাহলে আমরা যে হজ ওমরা করছি আমরা কেন তাওয়াফ করি তাওয়াফ না করি বাসায় চলে আসতে পারি কিন্তু তাওয়াফ না করলে তার ওমরা হবে না হজও হবে না এটি ওমরা এবং হজের রুকন কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী এটা মনে হয় না তেমনি মনে হয় নাই সাহাবির ছেলে যার নাম হচ্ছে অরোয়া যে আয়েশাকে রাদি আল্লাহ আনহাকে প্রশ্ন করেছিল তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তুমি যেভাবে মনে করো সেভাবে এটা নয় কাল্লা লাউ কানাত কামা তাকুল তুমি যেভাবে বলছো সেটা এই অবস্থা নয় সুফান আল্লাহ সাহাবি এবং তার পুত্র তারা কোরআন বুঝতে ভুল করেছিল একজন সেই ভুলকে সংশোধন করে দিয়েছে আয় সারাদিল্লাহ তালা আনহা যে কোরান থেকে সরাসরি দলিল নেওয়া যায় না সেটা জানতে গেলে হাদিস লাগবে এটাই হচ্ছে যারা অনেকেই আছেন যারা কোরানের ব্যাখ্যা করে বেড়ান মানুষের কাছে কোরানের বিশেষজ্ঞ হয়েছেন তারা জানেন না তারা কত জঘন্য অথবা মারাত্মক অপরাধ করে যাচ্ছেন অথচ হাদিসের অন্য দলিল পাওয়া যাচ্ছে সেই হাদিসের দলিল তার জানা নাই তিনি কোরআনের ব্যাখ্যা করে দিয়ে হুকুম বর্ণনা করছেন হুকুম বর্ণনা করতে গিয়ে বিপদে তার একমাত্র উদাহরণ হচ্ছে এই নিদর্শন যে ফালা তোমাদের কোনো পাপ হবে না জুনা হবে না যদি তোমরা মানে কোরআনের মানে সাফা মারওয়াতে যদি তোমরা তাওয়াফ করো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাদিস অনুযায়ী যে সাফা মারো তাওয়াফ করতেই হবে এটি হচ্ছে রোকন সুতরাং আশা করি বুঝতে পেরেছেন আর আরেকটি হচ্ছে যে ওই যে ওই এই হাদিসটুকু আমার কাছে জানতে চেয়েছেন একজন যে এটি কোথায় আছে যে খালেদ বিন ওয়ালিদ যখন মানে ওই গাছগুলোকে কেটে ফেললেন তারপরে রাসুল্লা সাল্লাম তাকে বললেন এর যে

তার মাথার চুল এলোমেলো সেই মহিলা মানে বেরয়ে আসছে সেই মহিলাকে খালিদ বিন ওয়ালিদ তাকে তলোয়ার দিয়ে খতম করে দিলেন ফায়াগাম ফাগামসুহা বিসাইফ হাত্তা কাতালাহা সুম্মা রাজআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে যখন ফিরে আসলেন তখন ওই মহিলাকে খতম করে দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন তিলকা সেই হচ্ছে মহিলাটা হচ্ছে অজ্জা এই হচ্ছে আরেকটি দেবতা যাকে হত্যা করা হলো এই হাদিসটুকু এগুলো আপনারা পাবেন না নয়শো দুই নম্বর আবু ইয়ালা সোনাল কুবরা চারশো চোত্তর এটি ইবনে কাসির এর ভিতরে সহিভাবে বর্ণনা হয়েছে আকুল কাউলি হাজা অস্তাফিরুল আজিমফির ইন্না হুবল গাফুর রাহিম سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته